সকলের সেই চরণে আমার সশ্রদ্ধ প্রণাম আপনারা আশীর্বাদ করুন যেন আমরা আজকে শ্রী শ্রী প্রেমভক্তি চন্দ্রিকায় শেষ অংশে আলোচনায় এবং আলোচনা এবং চন্দ্রিকা আমরা এই পর যা পড়েছি তার একটা সার্বিক আলোচনা করার চেষ্টা করব তো আমরা গতকালকে প্রেমভক্তি চণ্ডিকার পঞ্চম ভজনে তৃতীয় প্যারা পর্যন্ত তৃতীয় স্থান যা পর্যন্ত আমরা পড়েছিলাম তৃতীয় স্তবক পর্যন্ত সেখান থেকে আমরা আজকে শুরু করব অন্নব্রত অন্নদান নাহি করো বস্তু জ্ঞান অন্ন সেবা অন্ন দেব পূজা অন্য ব্রত অন্য দান অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের ব্রত ছাড়া অন্য কোনো ব্রত বা অন্য কোনো দান ভগবৎ ভক্তকে দান ছাড়া অন্য কোনো দান এবং ইত্যাদি নাহি করো নাহি কারো করো বস্তু জ্ঞান ইত্যাদি অন্য কিছু কৃষ্ণ ছাড়া অন্য কিছুতে ব্রতি থাকা আমরা বাদ আমরা বাদ দেব অন্য সেবা অন্য দেব পূজা কৃষ্ণ সেবা ছাড়া অন্য কিছু সেবা বা অন্য দেবতা পূজা এই সমস্ত কিছু ভক্ত তিনি হা কৃষ্ণ বলি বলি বেড়াবো আনন্দ করি মনে আর নহে যেন দুজা কিভাবে চলবো নরতন দাস ঠাকুর মহাশয় বলছেন কিভাবে হা হা কৃষ্ণ বলি হা হা কৃষ্ণ বলি বলি বেড়াবো আনন্দ করি মনে আর নহে যেন দুজা উম যেন অনন্য চিত্তে কেবলমাত্র ভগবানের আমরা হা কৃষ্ণ হা কৃষ্ণ বলতে বলতে কৃষ্ণকে স্মরণ করতে করতে রাধা কৃষ্ণ রাধা গোবিন্দ গৌর নিত্যানন্দ তাদের স্মরণ করে যেন আমরা আমাদের জীবনকে চালাতে পারি আর কোনো দুজা মনে আর নহে কোনো দুজা মানে মনে যেন আর দ্বিতীয় কোনো বাসনা না থাকে কেবলমাত্র রাধা কৃষ্ণ সেবা ছাড়া এই কথা বলে আমি সর্বদা আনন্দে থাকব এটি হচ্ছে প্রকৃতপক্ষে আনন্দের উপায় যখন ভক্ত তিনি পূর্ণরূপে ভগবানের কাছে নিজেকে সমর্পণ করেন তখন তিনি সর্বদা আনন্দে থাকতে পারেন কিন্তু যে ভগবানের কাছে শরণাগত হবে না তাকে অনেক কিছু হতে হবে এবং অনেক দুঃখ কষ্টের মধ্যে দিয়ে তাকে যেতে হবে এবং সেই সময়ে সে শুধু কষ্টই পাবে এবং সেই কষ্টকে প্রশম প্রশমিত করার তার কাছে আর কোনো উপায় নেই কিন্তু যদি ভক্ত তিনি ভগবানের চরণে নিজেকে সমর্পণ করেন তাহলে তিনি সর্বদা কৃষ্ণ স্মরণে থাকেন তাহলে তিনি তিনি তখন আনন্দে থাকবে মনে আর নহে যেন দুজা বেরাবো আনন্দ করি হাহা কৃষ্ণ কৃষ্ণ বলি বলি কৃষ্ণ বলতে বলতে আমি কেবল আনন্দ করে বেড়াবো যেমন ভক্তিংহ ঠাকুর তিনি যেমন বলেছেন আত্মনিবেদন তুয়া পদে করি হইনু পরম সুখী দুঃখ দূরে গেল চিন্তা না রহিল চৌদিকে আনন্দ দেখি চতুর্দিকে আমি আনন্দ দেখি যখন আমি তোমার কাছে আত্মসমর্পণ করি হুম কারোর উপরে আত্মসমর্পণ করলে তখন আনন্দ নিজে 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 সমস্ত চিন্তা নিয়ে রাখলে উদ্বেগের পাহাড় চাপায় পাথর চাপায় আমরা মরে যাব দেখা যায় যে যারা দেখেছেন আপনারা যদি কখনো কেউ হয়তো গাড়ি চালাচ্ছে হ্যাঁ তো গাড়িতে যারা বসে থাকে প্যাসেঞ্জার বা কি বলে যদি যদি মোটর বাইক হয় মোটর হয় তো গাড়ি বা মোটর সাইকেলের পেছনে যারা বসে থাকে যে ড্রাইভিং সিটে নেই তার অবস্থাটা কি সে নিশ্চিন্ত সে নিশ্চিন্ত কিন্তু যে চালাচ্ছে সমস্ত চিন্তা তার আপনি পেছনে বসে অনেক দৃশ্য অনুভব করতে পারবেন অনেক দৃশ্য আপনি মানে কী বলে উপভোগ করতে পারবেন গাড়ি চলছে আপনি নিশ্চিন্তে বসে চারদিকে দুদিকে তাকিয়ে আছেন দেখছেন নির্ভার কেন কি চালানোর দায়িত্ব ড্রাইভিং স্টিয়ারিংটা আপনি দিয়ে দিয়েছেন ড্রাইভারের হাতে একটা বড় প্লেন হেলিকপ্টার হেলিকপ্টার না প্লেন এরোপ্লেন সে চলছে তাতে প্রায় দুশো তিনশো যাত্রী যাচ্ছে কিন্তু কারোর কি এই চিন্তা রয়েছে যে কিভাবে প্লেনটা চলবে এই চিন্তা কেউ করে না সবাই শুধু মনের আনন্দে প্লেন উঠলেই সে তার মতো খাওয়া দাওয়া করছে আনন্দ করছে কেউ ম্যাগাজিন পড়ছে কেউ ঘুমোচ্ছে কেউ বা তার ল্যাপটপে তার কাজ করছে কেউ বা এমপিসিতে গান শুনছে সবাই সবার মতো কিছু করছে কিন্তু সব চিন্তা দিয়ে দিয়েছে কার ঘরে ক্যাপ্টেনের ঘাড়ে তো ওই যে ওখানে যে দুজন বসে রয়েছে তাদের ঘাড়ে হচ্ছে কিছু ককপিটের দুজন সারা প্লেনের সবার নিরাপত্তা রয়েছে তাই তারা নিশ্চিন্ত রয়েছে কিন্তু এই 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 আনন্দটা তারা ওখানে বসে যে আনন্দটা উপভোগ করছে এটা কি পাইলটরা উপভোগ করতে পারে তাদেরকে চিন্তা রাখতে হয় মাথায় সর্বক্ষণ তাদের খেয়াল রাখতে হবে তাদের সমস্ত কী বলে মানে গ্রাউন্ড ফোর্স থেকে তাদের কন্ট্রোল রুম থেকে যেরকম নির্দেশনা আসছে সেদিকে তার মন রাখতে হবে তার কম্পাস দেখতে হবে সমস্ত চিন্তা তার আর প্লেনে যারা উঠেছে তারা নিশ্চিন্ত তারা নিশ্চিন্ত তারা আনন্দে রয়েছে কেননা তারা নিজে থেকে সমর্পণ করে দিয়েছে তাদের হাতে একটা জাগতিক উদাহরণ কিন্তু তারপরেও প্লেন ক্র্যাশ করছে প্লেন ক্র্যাশ হচ্ছে তো এখান থেকে বোঝা যায় যে আসলে যদি আমরা কারোর কাছে নিজেকে সমর্পণ করি আমাদের ড্রাইভিং সিটে যদি আমরা অন্য কাউকে দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের কোনো চিন্তা নেই কিন্তু যেহেতু আমরা ড্রাইভিং সিটে আমি নিজেই বসতে চাইছি আমার কন্ট্রোলার আমি আমার জীবনকে আমি কন্ট্রোল করব তাই বলে আমরা কখনোই নিশ্চিন্ত বা নির্ভার হতে পারছি না কিন্তু যদি আমরা ভগবানকে সে স্থানে দিই ভগবানের কাছে সমর্পণ করি ভগবান তুমি দেখো তখন সে সর্বদা বেড়াবো আনন্দ করি সে তখন আনন্দে থাকবে সে ভগবানের কাছে সমর্পিত ঠিক একই ভাবে হয়তো এটি জাগতিক উদাহরণ হয়তো হয়তো জাগতিকভাবে সে প্লেন ক্র্যাশ করতে পারে কিন্তু ভগবানের ক্ষেত্রে সেটা হয় না ভগবান অচ্যুত পাইলট চ্যুত কিন্তু ভগবান অচ্যুত তাই তিনি কখনো ব্যর্থ হন না তার ভক্তকে রক্ষা করতে তাই যদি আমরা ভগবানের সেবায় আমাদেরকে পূর্ণরূপে নিযুক্ত করি বারংবার সমস্ত শাস্ত্রগণ আচার্যগণ তারা এই একটা উপদেশ আমাদেরকে দিয়ে যাচ্ছেন দিক নির্দেশনা যে আমরা যেন সময় ভগবত সেবায় যুক্ত থাকি ভগবানের নাম জপ তার কীর্তন তার কথা আলোচনা তার ধাম দর্শন তার ভক্তদের সেবা তার তার অপূর্ব লীলা দিব্য পাঠ করা শ্রবণ করা আলোচনা করা ভগবানের ভগবানের ব্যবহার্য সমস্ত বস্তু পরিষ্কার করা ভগবানের বাসন মাজা ভগবানের ঘর মোছা ভগবানের মন্দির মোছা মার্জন করা পরিষ্কার করা ময়লা পরিষ্কার করা ভগবানের মন্দিরে যে ব্যাসাসন রয়েছে সে ব্যাসাসন পরিষ্কার করা তুলসী মহারানীর পরিচর্যা করা তুলসী গোড়ায় যদি কোনো আগাছা থাকে তুলে ফেলে দেওয়া পরিষ্কার করা জল দেওয়া যত্ন নেওয়া ভগবানের ফুল বাগানের কাজ করা ফুল বাগানের মালি হওয়া ভগবানের মন্দির প্রাঙ্গণকে ঝাড়া ঝেড় পরিষ্কার করা ভগবানের জন্য বাজার করে নিয়ে আসা ভগবানের জন্য রান্না করা সবজি বানানো ভগবানকে ভোগ লাগানো তারপর যারা ভগবানের ভক্তরা রয়েছেন কৃষ্ণ ভক্তরা রয়েছেন সেই কৃষ্ণ ভক্তদেরকে আপ্যায়ন করা তাদের অভ্যর্থনা করা তাদের সেবা করা তাদের সন্তুষ্টি বিধান করা তাদের কথা অনুযায়ী জীবনকে পরিচালনা করা ভগবানের প্রতি বেলায় আরতি করা এইভাবে সব সময় আমরা ভগবানের সেবায় যদি যুক্ত থাকি প্রপাত যেমনটা বলেছেন যদি আমরা কোনো লোহাকে আগুনে ঢুকিয়ে দিই তাহলে লোহাটি গরম হয়ে যায় কিন্তু যখন আপনি লোহাকে আগুন থেকে বের করে নিয়ে আসবেন বাইরে থাকবে তখন আপনার আপনি কিছুক্ষণ পরে আবার ঠান্ডা হয়ে যাবে তো সেই যা সেটা যদি না হয় সেই জন্য সবসময় আমাদেরকে এঙ্গেজ থাকতে হবে কিছু না কিছুতে কিছু না কিছুতে সে ভক্ত চতুর যে কখনও নিজেকে ফ্রি রাখে না সে কিছু না কিছুতে নিজেকে এঙ্গেজ করে রাখবে কারণ অলস মস্তিষ্ক শয়তানের কারখানা যখনই সেখানে ফ্রি কিছু তার মাথা কাজ নেই বেকার আছে তৎক্ষণাৎ তার উৎপাত শুরু হয়ে যাবে একটা না একটা কিছু সারাদিন লেগে থাকা একটার পর একটা একটার পর একটা একটার পর একটা একটার পর একটা লেগে থাকা যেমন প্রভুপাত দেখিয়েছেন রাত্রে মাত্র দু ঘন্টা দশটা থেকে বারোটা পর্যন্ত প্রভুপাত বিশ্রাম করতেন তারপর বারোটা থেকে উঠে সারাত তিনি আবার গ্রন্থ লিখতেন অনুবাদ করা তাৎপর্য করা তারপর সকালবেলা মঙ্গল আরতি জপের পর একটুখানি বিশ্রাম নিয়ে আবার প্রভুপাদের উঠে তার গ্রন্থ কাজ করা যারা আসছে গেস্টরা তাদের সঙ্গে কথা বলা তাদেরকে তাদের প্রশ্ন উত্তর দেওয়া মন্দিরগুলো কেমন কেমনভাবে চলছে সেই সে তার তদারকি করা অ্যাকাউন্টস ম্যানেজ করা প্রবাদ একটা আলমারি ছিল যেখানে সব গুরুত্বপূর্ণ কাগজপত্র ইত্যাদি থাকত বা অনেক সময় টাকা পয়সা থাকতো সেগুলো সব খেয়াল রাখা আবার যখন যেখানে যাওয়া দরকার টিকিট করে আবার সেখানে চলে যাওয়া সেখানে গিয়ে প্রচার করা প্যান্ডেল প্রোগ্রাম করা প্রোগ্রামে অংশগ্রহণ করে সবাইকে ভক্তি শিক্ষা দিয়ে আবার মন্দিরে ফিরে এসে আবার ভক্তদের দেখভাল করা তারা কি করছেন তারপর ঘরে ফিরে চিঠি লেখা সব ভক্তদের সবার চিঠি শোনা সবার চিঠি উত্তর দেওয়া তার নিজের নাম জব থেকে শুরু করে সব কিছু এইভাবে সবসময় প্রভুপাত আমাদেরকে শিক্ষা দিয়েছিলেন ইংরেজ থাক এমনকি প্রভুপাত তার শেষ সজ্জায় তিনি ভাগবত অনুবাদ করছেন তো কী শিক্ষা দিয়েছেন এর মধ্য দিয়ে যখনই আমরা একটুখানি সময় পাবো সেই সময়কে যদি আমরা সেবা যুক্ত না করি এদিক ওদিক অন্যদিকে মোবাইল ঘাটছি এটা দেখছি ওটা দেখছি তৎক্ষণাৎ মন অন্যদিকে চলে যাবে একটুখানি সুযোগ পেলেই একটুখানি যদি সুযোগ পাই এই দুষ্টমন তাহলে যে কি করবে বাংলায় বলে না সুচ হয়ে ঢুকবে আর হাতি হয়ে বেরোবে বা ফাল হয়ে বেরোবে মায়া একটুখানি ছিদ্র পেলে ঢুকে যাবে তারপর এমনভাবে কাজ করবে শেষ করে দেবে খুব সুখ তাই সময় যুক্ত থাকতে বলা হচ্ছে তাই যাই হোক আর নহে মনে দুজা কৃষ্ণ ছাড়া আর কোনো কিছু কৃষ্ণ ছাড়া আর কোনো কিছুকে মনে স্থান না দেয় সেটি হচ্ছে আর নহে মনে দুজা সারাক্ষণ যুক্ত থাকা অনেক সময় একটু টায়ার্ড লাগতে পারে তখন বিশ্রাম তখন সেই মুহূর্তে সেই বিশ্রাম ও ভগবানের সেবার অঙ্গ অঙ্গ হবে অংশ হবে কিন্তু এমনিতে আলস্য করে শুয়ে থাকা কাজ নেই ঘুরে বেড়ানো গায়ে এলে দিয়ে বসে আছে কোনো কাজ নেই কিছু নেই অনেক সময় ভক্তদের দেখা যায় যে কোনো কাজ নেই কিছু নেই বসে আছে কি কী প্রভু আপনি কি করছেন মাথা যে আপনি কী করছেন এটা হাওয়া খাচ্ছি কেন হাওয়া খাচ্ছে না এই জব হরিনাম জব কমপ্লিট হয়েছে আজকে আজকের নির্দিষ্ট সংখ্যামালা পূরণ হয়েছে করবো দুমালা হয়েছে বারো মালা চোদ্দো মালা করে নেব এখন কত বাজে বাজে কত সন্ধ্যা সাড়ে ছটা বাজে কখন করবেন করে নেব সে বসে বসে আরাম করছে গায়ে হাওয়া দিচ্ছে এমনি বসে আছে অনেক সময় দেখা যাচ্ছে এমনি ভক্তরা বসে থাকে এমনিতে কিছু একটা করো হয় গ্রন্থ পড়ো নয় হরিনাম জপ করো নয় প্রপাত লেকচার শোনো না একটা কিছু করো একটা কিছু তো যুক্ত থাকে না এমনি এমনি বসে আছে এরকম দেখা যায় অনেক সময় ভক্তদের আমাদেরও কখনও কখনো এমন হয় জানি না আপনারা নিজেরা যদি নিজেদের চিন্তা করেন কখনো এমন হয় কি এই কিছু নেই এমনি শুয়ে আছি বসে আছি এমনিতেই এমনিতেই সেই জন্য একদিন বলছিলাম যে হাতে সবসময় জপমালা তোলার অভ্যাস রাখতে হবে যখনই সময় পাওয়া যাবে হরিনাম জপ করতে হবে ঠিক আছে পাঁচ মিনিট গ্যাপ আছে পাঁচ মিনিট কিছু নেই আচ্ছা পাঁচ মিনিট একটু জিরিয়ে নিই না খরগোশের মতো জিরিয়ে নেওয়া নয় পাঁচ মিনিটে হরিনাম জপ করতে হরিনাম জপ করলেও বিশ্রাম হয়ে গেল চুপচাপ বসারি কৃষ্ণ মহান্ত্র করলাম একটু শরীরটা বিশ্রাম পেলেও হরিনাম হলে যদিও হরিনাম করার অর্থ হচ্ছে বা হরিনাম করার উদ্দেশ্য হচ্ছে যে আমি কৃষ্ণকে ডাকছি কৃষ্ণকে কিন্তু আমরা যদি এখনও সেই স্তরে নাও যেতে পারি কিন্তু কমসে কম আমাদের হ্যাবিট গড়ে তুলতে হবে অভ্যাসটা থাকতে হবে অভ্যাসটা হচ্ছে এই যে যখনই সময় পাওয়া যাবে তখনই জপমালাটা আপনার কাছে থাকবে অনেক ভক্তরা জপ করতে চায় না বলে সংখ্যা মালা মানে ষোলো মালা শেষ হয়ে গেছে বলে একটা উঁচু একটা দেয়ালে এমন একটা জায়গা থাকবে উঁচু এক জায়গায় পেরেক লাগানো থাকবে হুক লাগানটা হুক আংটা সেখানে জপমালা ঝুলিয়ে রাখবে কেন জব শেষ আর যেন ওইদিকে তাকাতে না হয় আর যেন দেখতে না হয় এরকম নয় মালা হাতের কাছে থাকবে সব সময় পেলেই মালা মালার ভিতরে হাত ঢুকে দেওয়ার অভ্যাস হয় অনেক সময় এরকম হয় আপনি চাইলে আপনার সময়কে যে কোনোভাবে ব্যবহার করতে পারেন যেমন আমি দেখেছি যেমন ব্যক্তিগতভাবে যেমন যখন আমরা মানে মায়াপুর ইনস্টিটিউটে কখনও কোনো কোর্স থাকে পড়ানো হয় তখন দেখা যায় যে আমরা অনেক সময় স্টুডেন্টদেরকে কিছু আমরা একটা মানে একটা গ্রুপ ওয়ার্ক দিয়েছি বা একটা টাস্ক দিয়েছি করতে হ্যাঁ তাতে মোটামুটি তাদেরকে সময় দেওয়া হয়েছে নেক্সট ফাইভ টু এইট মিনিটস ওর টেন মিনিটস আপনারা এই গ্রুপ ওয়ার্ক করবেন বা ইন্ডিভিজুয়াল ওয়ার্ক এর এখন কী করা যাবে তাহলে আমি কি বসে বসে জানাল দিকে তাকিয়ে থাকবো আহ জানালের বাইরে কী সুন্দর গাছপালা দেখা যাচ্ছে পাখি উঠছে বা নাকি আমি বসে বসে স্টুডেন্টদের চেহারা দেখবো কে কী করছে না করছে তা না করে আমি ওখানে জপমালা থাকছে সঙ্গে সঙ্গে আমার উচিত আচ্ছা ঠিক আছে এনারা করছে ওনারা ওনাদের কাজ করছে আমি হয়ে নাম জপ করি তো এইভাবে সময় আপনি আপনাকে যুক্ত রাখতে পারেন আপনি হয়তো মন্দিরে প্রসাদ পেতে যাবেন মন্দিরে গিয়েছেন তখন আপনি হয়তো মন্দিরানোর সময় অনেক ভক্তরা বিভিন্ন প্রভুদের রুমে যায় তো সেখানে বসে আছে কথা হচ্ছে এবার কথা শেষ এবার দুপুর হয়ে গেছে দুটো বেজে গেছে বা দেড়টা বেজে গেছে এবার প্রসাদের সময় তাহলে এখন প্রসাদে যাব তো যেখানে আছে সেখান থেকে প্রসাদ কক্ষ আরও মোটামুটি হেঁটে যেতে আরো পাঁচ সাত মিনিট লাগবে কিছুটা দূর অনেক বড় মন্দির মন্দিরগুলিতে এরকম অনেকটা কিচেনটা আলাদা থাকে একটু দূরে দেখা যাচ্ছে তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি যাই হয়তো সেই হরি কথা শেষ এখন আমরা দুজনে একটু আলোচনা করতে করতে অন্য কিছু কথা বলতে পারি তা না করে সঙ্গে সঙ্গে যে গলায় যে মালাটা ঝোলানো আছে ভেতরে হাত ঢুকিয়ে দেওয়ার অভ্যাস করবেন সঙ্গে সঙ্গে জয় শ্রীকৃষ্ণ সেই আপনি টিকিট কাটতে গেছেন বাস বা ট্রেনের লাইনে দাঁড়িয়ে আছেন প্রচুর লম্বা লাইন বিশাল লাইন তখন আপনি কি করবেন ও দেখি পাশ সামনের জন্য পেপারে কি পড়ছে আমি একটু উকি মেরে একটু দেখি পেপার ও কি পড়ছে এটাও করা যায় এভাবেও সময়টাকে নষ্ট করা যায় অথবা সেই বাস বা ট্রেনের লাইনে দাঁড়িয়ে থেকে সং দেখা যায় সং তামাশা সার্কাস হচ্ছে চারদিকে লোকেরা কি করছে তা দেখা যায় অথবা আপনার হাতে জপমালা আছে আপনি জপ করেন বোঝা যাচ্ছে আমি কি বলতে চাইছি এসবের দ্বারা আপনার আপনি ভক্তদেরকে তাদের সিনসিয়ারিটি বুঝতে পারবেন অনেক সময় আমি জিজ্ঞেস করি কোথায় আমি সিনসিয়ার ভক্ত খুঁজে পাব অনেক সময় ভক্তরা জিজ্ঞেস করছে খুঁজে পাওয়ার দুর্লভ না মাথায় ঘিলু থাকলে অনেক কিছু বোঝা যায় শোভক মহারাজ বলেন মাথায় ঘিলু থাকতে হবে ঘিলু গোবর থাকলে চলবে না ঘিলু থাকতে হবে খুঁজে বের করা যাবে তার আচরণে তার কথায় বার্তা আচরণে বোঝা যাবে সে কী তার জীবনের লক্ষ্য কী তাই সময় পেলে তার লক্ষ্যের দিকে যেমন গুরুমাহাজ একবার বলছিলেন যে যখন প্রপাত ছিলেন তখন গুরুমাহাজকে প্রপাদ কলকাতা পাঠিয়েছিলেন যে তুমি যাও তুমি চিঠি পোস্ট করো তো সেই সময় উনি কলকাতা সম্পর্কে ওনার খুব একটা অভিজ্ঞতা নেই উনি তো জিপিওতে গেছেন এবার জিপিওতে গিয়ে সেখানে লম্বা লাইন কি করতে হয় তাকে এনভেলপ কিনতে হবে তাতে টিকিট লাগাতে হবে ওজন করতে হবে বহু ঝামেলা আছে এই সমস্ত গুরুমা জানা এত কিছু করে যখন লাইনে শুনি দাঁড়িয়েছেন বিশাল লম্বা লাইন একটা চিঠি পোস্ট করতে গিয়ে তখন গুরুমা বলছেন যে আমি শুধু কেবলমাত্র হরে কৃষ্ণ মহামন্ত্র জব করছিলাম পুরো লাইনে দাঁড়িয়ে জোরে জোরে আর তখন জুন মাস প্রচণ্ড গরম চিৎকার করে তখন মনে হচ্ছিলো হরে কৃষ্ণ বলি কিন্তু লোকে চিৎকার করলে কী বলবে তাই আমি মৃদুস্বরে জব করছিলাম এভাবে সারাদিন কেটে গেলো সন্ধ্যাবেলায় ফিরলাম প্রপাদ আমাকে আমাকে বললেন থ্যাংক ইউ একটা ছোট ধন্যবাদ দিলেন তো এরকম আপনারা কখনও এরকম অভিজ্ঞতা হয়েছে কখনো আপনারা খেয়াল করে থাকবেন দেখে থাকবেন বিশেষ করে সবচাইতে ডিসগাস্টিং হচ্ছে কোনো কিছু লাইনে ওয়েট করা সে টিকিট হোক বা যে কিছু হোক ওয়েট করা লাইন সময় যেন কাটতে যায় না অনেক লোক একদম বারবার ঘুরি দেখে এক মিনিটে দশ বার ঘড়ি দেখে তো এক মিনিটে দশ বার ঘড়ি দেখলে কি ঘড়ির কাঁটা কি বেশি ঘুরে যাবে এক মিনিট কি দশ মিনিট হয়ে যাবে ব্যস্ত হয়ে গেছে একদম বিশাল ব্যস্ত হয়ে গেছে বারবার একই কাজ করছে কোনো লাভ নেই তো এর কোনো মানে নেই বরং ঘড়ি না দেখে যখন যত সামনে জন লোক দাঁড়িয়ে আছে পঞ্চাশ জন লোককে ডিঙিয়ে আপনি ঘড়ি দেখলেও যেতে পারবেন না আপনি বসে হরিনাম জপ মা লাইনে দাঁড়িয়ে আপনি মহামন্ত্র জব করে এঙ্গেজ থাকতে হবে সবসময় সবসময় যুক্ত থাকতে হবে একটা এরকম কাহিনী আছে গল্পের মতো যে কীভাবে আমাদের মন সবসময় হরিনামে যুক্ত থাকা খুব গুরুত্বপূর্ণ তো এক লোক সে বিরাট অলস লোক প্রচণ্ড অলস সে শুধু ভাব সেরকম সারাদিন যদি শুয়ে থাকতে পারতাম শুধু শুয়ে থাকবো আর খাবো শুয়ে থাকবো আর খাবো শুয়ে থাকবো আর খাবো খাবো উঠে খাবো আবার শুয়ে থাকবো আবার যখন খাওয়ার টাইমে উঠবো খাবো শুয়ে থাকবো এখন কি করবে এখন এরভাবে তো জীবন চালানো এত সহজ নয় তখন সে এক ভাবছে যে সাধুদের আশীর্বাদ লাগবে সাধুর আশীর্বাদ অনেক কিছু হয় যেমন আমরা অনেক সময় আছি না যে সাধু যারা মহাত্মা তাদের কাছে গিয়ে এটা ওটা জড়জাগতিক বুঝতে চাইছি কিন্তু সাধুর কাজ হচ্ছে কৃষ্ণ দেওয়া আর কিছু নয় তো আমরা গিয়েছি এবার সেই লোক সে গিয়েছে তো সে গিয়ে এই সাধুর কাছে বনেক সাধুকে বেছে সাধু বাবা সাধু বাবা আমি বড় দুঃখী আমাকে রক্ষা করো যারা মহাত্মা তারা বুঝতে পারেন দেখলেই চেহারা দেখলে বুঝতে পারে যে কী ধান এসেছে হ্যাঁ বলো কী চাও সাধু বাবা আমার না কাজকর্ম করতে ইচ্ছা করে শুধু বসে থাকতে ইচ্ছা করে শুধু শুয়ে থাকতে ইচ্ছা করে ঘুমিয়ে থাকতে ইচ্ছা করে কিন্তু শুধু ঘুমিয়ে থাকলে খাবো কীভাবে সাধু বাবা পেটে তো কিছু পড়তে হবে তাই আমাকে এমন একটা ব্যবস্থা করে দিন আমি শুধু খাবো আর ঘুমাবো খাবো আর ঘুমাবো খাবো আর ঘুমাবো খাবো আর ঘুমাবো ভালো ভালো ফাঁকিবাজ এসেছে এখানে তো তখন সাধু বুঝতে পেরেছে তো সাধু তখন দেখা ঠিক আছে তোমাকে আমি একটা একটা আদেশ আজ্ঞা একটা একটা জিন দিয়ে দিলাম হয় না যেরকম আলাদিনের চেরাক ঘষা দিচ্ছে এখান একটা এটা জিন বেরিয়ে আসে এরকম একটা একটা দৈত্যের মতো দিয়েছে তাকে দৈত্য আকৃতির এক বিশাল ব্যক্তি একে নিয়ে যাও এই দৈত্য তুমি যখন যা বলো সে তাই পালন করবে ওহ বাবা আপনাকে অনেক ধন্যবাদ আপনার দর্শন পেয়ে আমার জীবন ধন্য হয়ে গেল আমি সার্থক আমার মানব জীবন সার্থক যে আমি আপনার দর্শন পেয়ে শুধু খাবো আর ঘুমাবো তো মূর্খ লোকেরা সাধুর এরকম দর্শন করে সাধু দর্শন করতে গেলে সাধু যদি আশীর্বাদ করে আশীর্বাদ করছি তোমার ব্যবসা বাণিজ্য ভালো সংসারে সব কিছু নিয়ে স্ত্রী পুত্র পরিবার নিয়ে সুখে থাকো সমৃদ্ধিতে ভরে যা লোকে উইশ করে একজন আরেকজনকে জন্মদিন বা কিছু উইশ ইউ এ ভেরি প্রসপারাস লাইফ উইশ ইউ হ্যাপি লাইফ উইশ অল ইউর ডিজায়ার্স ফুলফিলস বিভিন্ন ধরনের উইশ করে তোমার সব ইচ্ছা এই ধরনের তুমি জীবনে বিরাট কিছু এরকম আর লোক তাকে খুব খুব তালি দেয় খুব ইম্পর্টেন্ট মনে খুব ভালো ভালো কিন্তু কেউ যদি কাউকে বলে আমি আশীর্বাদ করছি তোমার সব যাক তোমার কৃষ্ণমতি হোক ও সর্বনাশ আমার সব যাক আশীর্বাদ করে দিল তখন ভয় প্রকৃত কৃপাকে কৃপা বলে গ্রহণ করে এটি হচ্ছে আসল আশীর্বাদ তো যাই হোক তো সেই সাধু বাবা যখন সেই দৈত্য দিয়েছে এবার সে দৈত্য থেকে সে যখন নিয়ে আসবে সাধু ডাক ডাকতে যেন একটা কথা বলে দিচ্ছি এ কিন্তু ফ্রি থাকবে না এই যদি ফ্রি থাকে তাহলে তোমার বিপদ আছে এ ফ্রি থাকলে তোমার ক্ষতি করে দেবে ও ফ্রি থাকলেই তোমার ক্ষতি ওকে সবসময় কাজ দিয়ে আরে আপনি সে চিন্তা করবেন আমার বাড়িতে এত কাজ আমি তো কোনো কাজই করি না আমি তো একটা অলসের ঢেকি আমি একে নিয়ে যাবো আর সব কাজ করাবো আপনি সে বিষয়ে আপনাকে কোনো চিন্তা করতে হবে সে আমি দেখব ওখানে নিয়ে গেছে ঘরে ঘরে গিয়ে বলছে সে একদম বিছানায় গায়ে দিস আরাম করে পায়ের পর পা দিস আরাম করছে শুয়ে শুয়ে যে যাও রান্নাঘর অনেক বাসন পরে আছে ধুয়ে নিয়ে আসো শুয়ে পড়েছে একটু চোখটা যে লাগবে যাবে মিনিট দুয়েক হয়েছে সঙ্গে সঙ্গে সেই দৈত্য ফিরে এসে মনিব এরপরে কি আদেশ আজ্ঞা করুন আচ্ছা আরে তোমাকে তো বললাম বাসন সব হয়ে গেছে একদম ক্লিন ক্লিন অ্যান্ড ক্লিয়ার সব ফিটফাট সত্যি সত্যিই বলছে হ্যাঁ ও আচ্ছা আচ্ছা তাহলে এক কাজ করো তুমি দেখো গিয়ে রান্নাঘরে অনেক সরি বাথরুমে অনেক কাপড় পরে আছে অনেক দিনের কাপড় আমি অত ধুই টুইনে সব জমিয়ে রেখেছি যাও সব ধুয়ে মেলে দেবে বাইরে রোদে গিয়েছে গিয়ে আবার একটু পরে চলে এসে এক দুই মিনিটের মধ্যে প্রভু এরপর কি আদেশ বলুন আরে কাপড় এতগুলো কাপড় ছিল তুমি ঠিকঠাক ধুয়েছ যে যেখন জানালা দিয়ে তাকিয়ে দেখছে একদম সব ফকফক সুন্দর হয়ে আছে হুম একদম ধবধবে পরিষ্কার করে দিয়েছি সব দিয়ে এখন কি করে আচ্ছা ঠিক আছে তুমি কাজ করো যাও ঘরে ওখানে সব ময়লা পড়ে আছে ওগুলো সব পরিষ্কার করো ঝেড়ে মুছে একদম একদম টিপটপ বানিয়ে রাখো হ্যাঁ এক্ষুনি যাচ্ছি ও গিয়ে বলে কাত হয়েছে মানে এই কাজ এই পাশ থেকে ওই পাশ ফিরেছে ঘুমানোর জন্য আবার এসে বলুন এরপরে কী আদেশ এই তো ভারী মুশকিলে বললাম দেখি যাই বলছি হ্যাঁ যাও যাও গিয়ে বাগান পরিষ্কার করো অনেক বড়ো বাগান বাগানটা পরিষ্কার করো চলে গেছে তো কি আবার দু মিনিট পরে আবার চলে এসছে মানে ও ও পাশ ফিরতে পারছে না ওর চোখটা বন্ধ করতে পারছে না তার আগে ফিরে এসছে মণিব এরপরে কি আদেশ বলুন আরে তো বড্ড মুশকিলে পড়লাম বাগান পরিষ্কার হ্যাঁ কাপড় ধোয়া হয়ে গেছে বাগান পরিষ্কার হয়ে গেছে বাসন ধোয়া হয়ে গেছে সব হয়ে গেছে এখন কী করবে কি এখন কি কি কাজ কাজ কি এখন কাজ করো তুমি গিয়ে বিশ্রাম করো আমি পরে কাজ হলে আমি তোমাকে ডাকবে সব কাজ শেষ যে কাজ হয়তো তার দুদিন লাগতো তিন দিন লাগতো সে তিন মিনিটে করে দিয়েছে যা এখন গিয়ে বিশ্রাম করো আমি তোমাকে পরে ডাকবো এখন আমাকে ডিস্টার্ব করো আমি একটু ঘুমাবো চোখ বন্ধ করতে যাচ্ছে বলছে তোমার ঘুম তোমাকে সাধু বাবা বলেনি আমার কি স্বভাব আমাকে ফ্রি রাখলেই আমি তোমাকে খাবো এবার সেই রাক্ষস তাকে খেতে এসে এ তো একদম অবস্থা খারাপ এ বিছানা থেকে উঠে দিয়েছে ছুট এমন দৌড়চ্ছে দৌড়তে দৌড়েতে একদম প্রাণপণ ছুট দিয়েছে একদম সাধু সাধুবাকে সাধু বাবা সাধু বাবা রক্ষা করো রক্ষা করো সাধু তো বুঝতে পেরেছি কারণ সাধু তো সেই দৈত্যকে জানে যে সে কি এখন বলছে কি বলো সাধু বাবা আমাকে ওখানে খেতে চাইছে খেতে চাইছে তোমাকে তো আগেই বলেছি ওকে কাজ না দিলে তোমাকে ক্ষতি করবে তাই বলে এখন সাধুবাবা আমি এখন এই মুহূর্তে কি করবো আমার রক্ষা করুন আমার জীবন রক্ষা করুন আরো অলসতা করবি বলে না সাধু বাবা ভুল হয়ে গেছে আপাতত আমাকে রক্ষা করুন তাহলে তোর কাজ তোর যা কাজ আছে সব তুই করে নে না সাধুবাবা আমি কাজ করতে পারবো একেই রাখতে হবে কিন্তু একে কীভাবে ঠিকঠাক রাখবো সে বুদ্ধি দিন তখন সাধুবাবা অনেক চিন্তা করেছিল ঠিক আছে দয়া হয়েছে যা ওখানে একটা মই আছে মোটা মইটা বাড়িতে নিয়ে যাও আরে আমি আমাকে বাঁচাবেন আপনি রাক্ষস থেকে আপনি মই দিয়ে কী করছেন সে না মইটা নিয়ে যাও মইটা নিয়ে গিয়ে বাড়িতে তোমার তোমার যে ঘরের ছাদ আছে যে চাল আছে সে চালের মধ্যে লাগিয়ে রাখবে আর ওকে বলবে ওর কাজ হচ্ছে এই এটা দিয়ে বারবার ওপর ওঠা নামা অথবা বড়ো কোনো আম গাছের সাথে লাগিয়ে রাখবে ওপর উঠবে নামবে ওপর উঠবে নামবে ওপর উঠবে নামবে এটা হচ্ছে তোমার কাজ বলে তাহলে আমার কাজ কে করবে সাধু বাবা এ যদি শুধু ওটা না আমার কাজ করে তখন বলছে না যখন তোমার কাজ আছে তখনও কিন্তু ডাক দিয়ে নিয়ে আসবে এসে কাজ করাবে কাজ শেষে বল আবার ওঠো আবার নামো এটাই তোমার কাজ উঠবে আর নামবে এটাই উঠবে আর না এটা তোমার কাজ কাজটা তোমাকে দিতে হবে পারে হ্যাঁ ভালো বুদ্ধি হ্যাঁ ভালো বুদ্ধি খুব পছন্দ হয়েছে তখন নিয়ে গেছে নিয়ে গিয়ে তখন ওই লা লাগিয়ে দিয়েছে লাগিয়ে দিয়ে বলছে এটা ওঠো আর নামো এটা তোমার কাজ এটা আমার আদেশ পালন করো ওঠো আর নাম জোয়া আর যখন কাতারে এদিকে আসো কাপড়গুলো ধুয়ে দাও বাগানটা পরিষ্কার করে দাও বাসনগুলো মেজে দাও ঘরটা পরিষ্কার করে দাও তো এইরকমভাবে এর মধ্যে দিয়ে দেখানো হচ্ছে যে আমাদের মনটা যেটা রয়েছে সেই মনটিকে সব সময় হরি নামে বা হরি কথায় বা ভগবানের সম্পর্কিত বিষয়ে যুক্ত রাখতে হবে যখন আপনার কাজ রয়েছে আপনার চাকরি হোক ব্যবসা হোক আপনার পড়াশোনা হোক যাই আপনার আপনার যাই পেশা রয়েছে না কেন আপনি গৃহণীয় ঘরের কাজ যাই হোক না কেন আপনি তখন মনকে সেখানে লাগান কাজ শেষ আবার নাম। যখন সময় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এইভাবে সবসময় মনকে ইঙ্গেজ রাখতে বলা হচ্ছে তো যদি আমরা আমাদের মনকে যুক্ত না রাখি কৃষ্ণ সেবায় তাহলে আমাদের জন্য বিপদ আছে তাই যখন যখনই সময় পাওয়া যাবে তখন তখনই হরে হরিনাম বা হরি কথা মানে কৃষ্ণ সম্পর্কিত কিছুতে যুক্ত রাখতে হবে মন বদমাস চূড়ান্ত বদমাস শয়তানের একদম হারি এই মন যখনই সময় পাবে সে একটুখানি সুযোগ পেলে সে অন্য কিছু করতে চাইবে এটা হলো তার স্বভাব কেউ হয়তো বলবে কোনো সাধু হয়তো বলছে এই তুমি সময় নষ্ট করছো জব করো গ্রন্থ পড়ো এই তো এই তো দু মিনিট দু মিনিট দু মিনিট এই তো এই তো এই তো লাস্ট মেসেজটা অ্যান্সার করে নিচ্ছি এই তো একটা নোটিফিকেশন টুং 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 করে বাচ্চা এই দেখি কী হবে সবসময় মনটা শুধু শুধু রয়ে গেছে তো জন্য আমাদেরকে সবসময় মনে আর নাহি কোনো দুজা আর দ্বিতীয় কিছু নেই শুধু রাধা কৃষ্ণ জীবনে মরণে গতি রাধা কৃষ্ণ প্রাণপতি দোহার প্রীতির অসুখে জীবনে মরণে গতি রাধা কৃষ্ণ প্রাণপতি দোহার প্রীতির অসুখে শেষের রাধা কৃষ্ণের শ্রী রাধা মাধব রাধা গোবিন্দ রাধাকৃষ্ণ হচ্ছেন আমাদের প্রাণপতি এছাড়া আমাদের আর কোনো গতি নেই জীবনে মরণে একটাই আমাদের গতি রাধা কৃষ্ণ প্রাণপতি দোহার প্রীতিরসে সুখে যুগল ভজয়ে যারা প্রেমানন্দে ভাসে তারা এই কথা রহুমোর বুকে হৃদয়ে কি রাখতে হবে কে কে আনন্দে ভাসে হরি বল হরি বল কে আনন্দে ভাসে যুগল ভজয়ে যারা শ্রী শ্রী রাধা মাধবের শ্রী চরণ কমল যারা ভজনা করেন শ্রী নিতানন্দ গৌরাঙ্গের চরণ কমল যারা ভজনা করেন তারা প্রেমানন্দে ভাসে যুগল ভজন করে যারা যুগল ভজয়ে যারা প্রেমানন্দে ভাসে তারা এই কথা রহু বুকে তাই প্রেমানন্দে কারা কারা ভাসতে চান বললেন হরি বল হরি বল হরি বল হরি 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 যদি প্রেমানন্দে ভাসতে হয় এই কথা মনে রাখতে হবে কারা ভাসবে যারা যুগল ভজন করে যাদের রাধা কৃষ্ণ প্রাণমোর যুগল কিশোর যাদের কাছে রাধা কৃষ্ণ প্রাণ রাধা গোবিন্দ প্রাণ নিত্যানন্দ প্রাণ জগন্নাথ প্রাণ ভগবান যাদের প্রাণ তারা সব সময় প্রেমানন্দে ভাস এই কথা রহুক মোর বুকে এই কথা যেন আমি সর্বদা স্মরণ থাকি আর যদি অন্য কিছু হয় এই কথা স্মরণ রাখার কথা কেন বলা যাচ্ছে কারণ যখন যখন আমার যখন যখন আমার মন দুষ্ট মন আমাকে অন্য কিছু করতে বলবে তৎক্ষণাৎ এই কথা আমার মনে ভাসে ও না 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 যুগল ভজয়ে যারা প্রেমানন্দে ভাসে তার আমি কোথায় সুখ পেতে চাইছি কৃষি আনন্দ পেতে চাইছি প্রকৃত আনন্দ প্রকৃত সুখ তো কেবলমাত্র কৃষ্ণ ভজনে হরিভজনে কেবল এছাড়া আর অন্য কিছুতে আনন্দ নেই অন্য অনেক কিছু আমরা করতে পারি অনেক সময় অনেকে অনেক সময় যারা ভক্তি করতে করতে একঘেয়ে হয়ে যায় অনেকে পাওয়া যায় যারা ভক্তি করতে করতে এক একঘ একঘেয়ে হয়ে যায় তাদের সমস্যা আছে ভক্তি জীবন একঘেয়ে নয় ভক্তি জীবন তখনই একঘেয়ে তখনই বোরিং লাগে যখন তাতে কোনো তাতে কোনো ডেপথ নেই সেই ভক্তি জীবনের যার যত ডেপথ কম যে যত গভীরে কম প্রবেশ করেছে তার ভক্তি জীবন তত বোরিং লাগে তখন একটু মনে একটু ঘুরে আসি একটু ওখানে যাই ওখানে যাই ভক্তরাই ভক্তদের কথাই বলছি একটু সময় আছে চলো আমরা একটু শপিং মল থেকে ঘুরে আসি একটু ঘুরে আসি অযথা কলকাতায় অনেক অনেক আছে শপিং মল মানে ভক্তরা ঘুরতে যাচ্ছে এমনিতেই কোনো কাজ নেই এমনিই ঘুরতে যাচ্ছি একটু ঘুরে আসি হ্যাঁ গুরু যা অনেকে বলে গুরুমাস তো শপিং মলে তো গুরুমা শপিং মলে যায় গুরুমা তো পঞ্চাশ হাজার বদ্ধজীবাত্মক উদ্ধার করেছে আপনি আপনি আমি আমরা পঞ্চাশটা বদ্ধজীব উদ্ধার করার দায়িত্ব গ্রহণ করব আমরা পঞ্চাশ জনের কর্মফল গ্রহণ করব করব আমরা কার সঙ্গে কার তুলনা করছি গুরুদেব যাচ্ছে আমিও যাব গুরুদেব তো যায় কিছু বললে অনেকে বলে গুরুদেব তো অনেক শপিং মল পছন্দ করে অনেক কেনাকাটা পছন্দ করে তো কী হয়েছে গুরুদেব তো অনেক কিছুই পছন্দ করে গুরুদেব তো সারা জীবনে নুন খায় না কোনো আইটেম খেলে আপনি দেখবেন গুরুমা মাঝে মহাপ্রসাদ খেলে কিছু নেই ও খেলে মুখে আপনি দিতেই পারবেন না এরকম দিতে পারবেন না বলতে চাইছি আমি হ্যাঁ গুরুদেব প্রসাদ রূপে আপনি পাবেন কিন্তু ও যদি আমাকে খেতে বলা হয় আমি তো সারা জীবন খেতে পারবো না কিন্তু মাতবগুরি করার বেলায় তুলনা দেওয়ার বেলা একদম এক নাম্বার ওস্তাদ গুরু মাছ করে তো আমি গেলে অসুবিধা কি এইভাবে তো দেখলে হবে না প্রভুপাত অনেক সময়ই এমন কারোর ঘরেও প্রভুপাত খেয়েছেন যারা ফুললি ভেজিটেরিয়ান ছিলেন না তাদের পেঁয়াজ রসুন হয়তো চলতো মানে নর্থ ইন্ডিয়ার ভেজিটেরিয়ান আর কি নর্থ ইন্ডিয়ান ভেজিটেরিয়ান মানে পেঁয়াজ রসুন চলবে তো এখন প্রভুপাত কী কারণে করেছেন কাউকে ভক্ত করার ক্ষেত্রে তার প্রয়োজন পড়েছে সেই সময় তখন তিনি করেছেন প্রভুপাত খেয়েছেন আমরা খেতে কী অসুবিধা ও বাপ রে বাপ তাহলে ভালো তুমিও সত্তর বছর বয়সে বিদেশ যাও প্রচার করো ঘুমিও না সারা চব্বিশ ঘন্টা এক দেড় ঘন্টা ঘুমাও নিদ্রা বিহার বিহারও কাজে বিজিত হও তারপরে তুমি তুলনা দাও কিন্তু আমরা কিন্তু তুলনা দিতে খুব কিন্তু দেখতে হবে আমার 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 স্থিতি কী কখনো মহাজনদের মহাভাগবদের অনুকরণ করতে নেই তাদের অনুকরণ করতে নেই তাদেরকে অযথা সমালোচনা করতে নেই সমালোচনা তো দূরের কথা মনে মনেও তাদেরকে নিয়ে কোনো কিছু ভাবতে নেই যখন ব্রহ্মা তার তার সৃষ্ট তার কন্যাকে নিজের দিকে মানে নিজের তার কন্যার প্রতি তার একটু কাম ভাব হয়েছে তৎক্ষণাৎ তৎক্ষণাৎ তারা অধপতিত হয়ে গেছে তাদের পতন হয়েছে অভিশপ্ত হয়ে গেল তারপর তো চরমে তারা গিয়ে শ্রীকৃষ্ণের কৃষ্ণের কৃষ্ণ বলরামের আগে ছয় পুত্ররূপে মরিচের ছয় পুত্র ব্রহ্মার ব্রহ্মার পুত্র মরিচ মরিচের মরিচের ছয় পুত্র তো এরকম মহাভাগবত যারা ব্রহ্মা মহাজন মহাভাগবত তাকে দেখে আমরা তার কোনো কিছুতে আমরা সমালোচনা করতে পারি না তার সাময়িক এটা দেখে এটি দিয়ে ভগবান শিক্ষা দিয়েছেন যেন আমার সতর্ক থাকি কিন্তু তাই বলে কনিষ্ঠ কেউ তাতে সমালোচনা করবে না তো সেখানে কেন মহান মহান মহা বা ভাগবতেরা যা তারা কেন যাচ্ছেন তারা যাচ্ছেন বাইরের লোকদেরকে দর্শন দিয়ে উদ্ধার করতে এই তাদের কাজ আমাকে দেখুক লোক আমার একবার মনে আছে আমি একবার গুরুদেবের সঙ্গে আমরা যখন এটা সাউথ সিটি মল ছিল হয়তো কোথায় জানি মনে হয় গিয়েছি কুয়েস্ট মল বা সাউথ সিটি মল এই একবারই আমি গিয়েছি গুরু সঙ্গে আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না একটা কারণ হচ্ছে এই যে গুরু মহারাজ যখন যায় তখন গুরু মহারাজের চেতনা আমার চেতনা এক নয় আর শপিং মলগুলো কতটা নরক কুণ্ড সে আপনারা জানেন সফিস্টিকেটেড নরক শপিং মলগুলো তো গিয়েছি এখন গুরু মহারাজের টি শার্ট গুরু মহাজের ভক্তদের জন্য কিনে দিয়েছে এক দুজন ভক্তের জন্য আর ঘুরমাজ একটা টি শার্ট লাগে তো সেই টি শার্ট দেখা যাচ্ছে যে মানে স্যাফরন কালারের ঘুরমা সাইজের প্রচুর শোরুম ঘোরা হয়েছে কিন্তু কোথাও নেই পাওয়া যাচ্ছে না তো তারপর কি হলো কি হলো এবার শেষে গিয়ে একদম কোন একটা দোকানে আমরা অনেক দোকানে দুই একজন করে ঢুকে ঢুকে দেখছিলাম যে কোথায় এরকম পাওয়া যায় একটা দো দোকান একদম শেষের একদম শেষ একটা শোরুম ছিল ওখানে গিয়েছে তো ওখানে আমি গিয়েছি দেখলাম যে ওখানে গিয়ে দেখি সব দোকান ঘোরা হলো আমরা ফিরে চলে আসছিলাম তো ওখানে গেলাম ওখানে যাওয়ার পর আমি বললাম যে এরকম সেফরন কালারের আছে কি না তো বের করে দিল দেখালো তো দেখলাম যে বেশ কালারটা সুন্দর গুরুমাঝের যে কালার সেরকম কাল যেরকম তিনি পড়েন আর সাইজও মোটামুটি এক্স 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 এল মানে একদম হায়েস্ট যেটা সাধারণত ইন্ডিয়াতে পাওয়া যায় না সাধারণত ইউকে বা বা ইউএসএতে থাকে তো পাওয়া গেছে এখন এটা নিয়ে এসেছি ক্রমে আজকে দেখানোর জন্য উনি বাইরে ছিলেন দেখেছি পছন্দ হয়েছে গিয়ে পেমেন্ট করে নিয়ে নিয়ে আসা হয়েছে তো ওই যে লোকটা যারা ছিল ভেতর একটা ছেলে ছিল আর একটা মেয়ে ছিল তো ওরা বলছে ইনি কি জয় মহারাজ আমি বললাম যে হ্যাঁ তো তখন বলছেন যে ও ওনাকে দেখার খুব ইচ্ছা ছিল সামনে থেকে শুনেছি ওনার না টিভিতে দেখেছি ইউটিউবে দেখেছি কিন্তু ওনাকে এরকমভাবে দেখিনি আমরা কি একটু আশীর্বাদ পেতে পারি আমি বললাম হ্যাঁ কেন না অবশ্যই তারপরে আমি মাছকে গিয়ে বললাম যে মাছ যে দোকান থেকে নেওয়া হয়েছে তো ওরা চাচ্ছে আপনি একটু যদি আশীর্বাদ করেন তারপর গুরু মাছ এগিয়ে গেলেন ওরাও বেরিয়ে এলো আশীর্বাদ কর এটা কি কারণে এখন আমি গেলে আমার পেছনে লোক বুঝতে হবে যারা মহাভাগবত তাদের ক্ষমতা এরকম তারা পথিত আত্মাকে আকর্ষণ করতে পারেন তো তারা এরকমভাবে দর্শনে পবিত্র করো এই তোমার গুণ এখন আমি তাদের মতো অনুকরণ করছি তাহলে কিভাবে তো যাই হোক তারা হৃদয়ে সর্বদা কৃষ্ণকে আশ্রয় করে থাকেন ভগবত ভজনে যুক্ত থাকেন তাই জন্য তারা অন্তরে সর্বদা প্রেমানন্দে থাকেন বাইরে যদি প্রকাশ নাও করেন অন্তরে তারা প্রেমানন্দে থাকেন যুগল ভজয়ে দ্বারা যারা প্রেমানন্দে ভাসে তারা এই কথা রহু মোর বুকে যুগলো চরণ সেবা এই ধন মরে দিবা যুগলেতে মনের প্রীতি হে ভগবান হে রাধাকৃষ্ণ দয়া করে আমাকে আপনাদের যুগল সেবায় গ্রহণ করুন এই ধন আমাকে প্রদান করুন এটি আমার বাসনা আর কিছু না যুগল কিশোর রূপ কামরতি গুণভূপ রহু ও লীলা প্রীতি হ্যাঁ যুগল কিশোর রূপ কাম কামরতির গুণভূপ কাম মানে কাম দেব মদন আর রতি হচ্ছে কামদেবের স্ত্রী তো যুগল কিশোর অর্থাৎ রাধা কৃষ্ণ শ্রী শ্রী রাধা এবং শ্রীকৃষ্ণচন্দ্র তারা হচ্ছেন যেন কাম এবং রতির গুণভূপ মানে প্রচুর প্রচুর পরিমাণে অস মানে অনন্ত পরিমাণে কৃষ্ণ অনন্ত কামদেবের সৌন্দর্যকে প্রকাশ করছেন আর শ্রীমতী রাধারণী অনন্ত রতির সৌন্দর্যকে প্রকাশ করছেন যেমন আমরা গাইছি কন্দর্প কোটি বিশেষ শোভম কোটি 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 রূপ রূপকে কৃষ্ণ মোহিত করে একজন কামদেব না কোটি কামদেব তারা কৃষ্ণের কাছে কিছুই না কামরতি গুণভূপ মনেরহু ও লীলা প্রীতি আমার হৃদয়ে আমার মনে সেই লীলা প্রীতি সবসময় বিরাজ করুক দর্শনেতে করি। হাহা কিশোর কিশোরী চরণাব্জে নিবেদন করি তাই আমার দন্তে তৃণ ধারণ করে দন্তে তৃণ ধারণ করা মানে বিনয়ের বহিঃপ্রকাশ হাহা কিশোর কিশোরী হে ব্রজের কিশোর কিশোরী শ্রীকৃষ্ণ হে শ্রীমতী রাধারানী শ্রী রাধিকা আপনাদের শ্রীচরণ পদ্মে আমি নিবেদন করি আমি প্রার্থনা করি আমি আপনাদের শ্রীচরণাবজে অবজে মানে পদ্ম আপনাদের চরণ পদ্মে আমি নিবেদন করি হ্যাঁ ব্রজরাজ সুত শ্যাম বৃষভানু নাম ব্রজরাজকে নন্দমহারাজ নন্দ মহারাজের সুতো নন্দ সুতো কৃষ্ণ ব্রজরাজ সুতো শ্যাম বৃষভানুসূতা নাম শ্রী রাধিকা নাম মনোহারী এই যে শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধা এই রাধা কৃষ্ণ নাম অতীব মনোহারি হৃদয় জুড়ানো এই নাম তাই বলা আছে ব্রজরাজ সুত শ্যাম বৃষভানুসূতা যার নাম শ্রী রাধিকা নাম মনোহারি কনক কেতকী রায় শ্যাম মরকত তাই কন্দর্প দরপ করুচুর কনক ও রায় কেতুকি মানে কেতুকি পুষ্প আছে একটা ফুল আছে যার নাম হচ্ছে কেতুকি পুষ্প কেতুকি ফুল সেই কেতুকি ফুলের রঙটা হচ্ছে স্বর্ণের মতো পীটবর্ণ বর্ণ একদম উজ্জ্বল তো সেই কনক কেতুকি রায় অর্থাৎ শ্রীমতী রাধানীর অঙ্গকান্তি হচ্ছে সেই কেতুকী পুষ্পের মতো স্বর্ণ কেতুকী পুষ্পের মতো তার গায়ের রঙ শ্যাম মরকত তাই আর শ্যাম মানে কৃষ্ণ কৃষ্ণের গায়ের বর্ণ কীরকম ইন্দ্রনীলমণির মতো মনে আছে ব্রহ্মসংগীতায় কার কার মনে আছে কৃষ্ণের গায়ের বর্ণ কি। কৃষ্ণের গায়ের বর্ণ কার কার মনে আছে অনেকে বলছিলেন একদম কৃষ্ণ বর্ণ একদম কৃষ্ণবর্ণ নয় কার কার মনে আছে কৃষ্ণের গায়ের রং বর্ণ কেমন ছিল তো সেই ইন্দ্রনীলমণি বর্ণ হচ্ছে কৃষ্ণের কন্দর্প দরপ করুচুর এই জন্য দেখা যায় যে প্রকৃতপক্ষে কনকে কেতুকী রায় শ্রীমতী রাধারানী অসিত বর্ণ হ্যাঁ কারেক্ট সুমাধুরী শুশী লেখা হতে থ্যাংক ইউ অসিত বর্ণ কৃষ্ণের গায়ের রঙ হচ্ছে অসিত বর্ণ মানে নীল এবং কালোর মিক্সড নীলাভ নীলাভ কৃষ্ণবর্ণ শ্রীকৃষ্ণের গায়ের রঙ নটবর শিরোমণি নটিনীর শিখরিণী দুহে গুণে দুহু মন কৃষ্ণ হচ্ছে নটবর নৃত্য করছেন তিনি নৃত্য করছেন এমন নাচছেন যে তার মতো নাচ কৃষ্ণের কৃষ্ণের মতো নৃত্য কেউ জগতে করতে পারে না কৃষ্ণ নটবর এবং কৃষ্ণ নাচানো কৃষ্ণ নিজেও নাচেন কৃষ্ণ নাচানো সারা জগৎকে কৃষ্ণ নাচাচ্ছেন প্রভুপা যেমন তার প্রার্থনা হয়েছে নাচাও 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 প্রভু সে মতে যদি যদি আমাকে নাচানোর জন্য এনেছো তাহলে নাচাও তা আমরা সকলে ভগবানের পাপেট ভগবান আমাদেরকে নাচাচ্ছেন ভগবান আমাদের নাচের গুরু নাট মানে নৃত্য নৃত্যের গুরু কৃষ্ণ হচ্ছেন কৃষ্ণ সবকিছু শ্রেষ্ঠ কৃষ্ণ যদি নাচে তাহলে সেই নাটও শ্রেষ্ঠ যদিও বলা হচ্ছে রূপক তার গ্রন্থে তিনি বলছেন যে শ্রীকৃষ্ণ তিনি কখনো কখনো রাধিকাকে তার গুরু বলে তিনি গ্রহণ করেন কিন্তু প্রকৃতপক্ষে যে কোনো কিছুই চরমে কৃষ্ণ থেকে আস কৃষ্ণ সব কিছুর মূল উৎস তো ভগবান কৃষ্ণ তিনি হচ্ছেন নটবর শিরোমণি তিনি নাচেরও চূড়ামণি যখন রাসনৃত্য হচ্ছে তখন সেই নাচ নৃত্যে লক্ষ লক্ষ কোটি কোটি গোপীরা নাচছে কোটি গোপী নাচ সেই কোটি গোপী নৃত্যের মাঝখানে কৃষ্ণ নাচছেন সমস্ত গোপী যখন কৃষ্ণ নাচছেন তো কৃষ্ণ তাহলে কত বড় নটবর শিরোমণি তারা সকলে মিলে যা নাচছেন কৃষ্ণ একাই তা নাচছেন তাই নটবর শিরোমণি নটিনীর শিখরণী এবং যারা নটিনী অর্থাৎ যারা মানে নটের স্ত্রীলিঙ্গ হচ্ছেন নটিনী নটিনীর শিখরিনী হচ্ছেন সীমিত আধারণী শিখরিনী মানে একদম চূড়ান্ত সর্বশ্রেষ্ঠা দুহুগুণে দুহু মন ঝুরো আর দুজনের গুণে দুজনের মন সর্বদা ঝুরে থাকে মানে ঝুড়ে মানে তারা বিরহ অনুভব করে যেমন ঠাকুর মহাশয় সরি লক্ষ্মণ দাস ঠাকুর যেমন তার গানে তিনি গাইছেন পশু পাখি ঝুড়ে পাশানো বিদরে শুনি যার গাথা শুনি যার গুণ গাথা আরে দেখো ওরে ভাই ত্রিভুবনে নাই এমনও দয়াল দাতা দেখো ত্রিভুবন ঘুরে দেখো এমন দয়াল দাতা পাবে না নিতাই গোরাঙ্গের মতো এমন দয়াল দাতা যাদের গুণে পশু পাখি ঝুড়ে পশু পাখি পর্যন্ত কান্না করছে যাদের জন্য যার গুণ স্মরণ করে পশু পাখির চোখ দিয়ে জল পড়ছে শুনি এত করুণাময় নিত্যানন্দ বিশেষ করে নিত্যানন্দ প্রভু মহাপ্রভু আছে নিত্যানন্দ প্রভু আরো দয়াল আরো অধিক করুণাময় যেমন ভক্তি ঠাকুর গাইছেন দয়াল নিতাই গৌরাঙ্গ নিতাই চৈতন্য বলে নাচে আমার মন আমার মন নাচ নাচো আমার মো নিতাই গৌরাঙ্গ বলে নিতাই চৈতন্য বলে নাচ নিতাই চৈতন্য 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 নিতাই গৌরাঙ্গ নিতায় গৌরাঙ্গ ニタイゴランゴニタイゴランゴニタイゴランゴニタイゴランゴニタイゴランゴニタイゴランゴニタイゴランゴニタイニタイニタイニタイゴランゴニタイニタイニタイゴランゴニタイニタイニタイゴランゴ Nitaigorango, 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 Ni tai go rango, নিত্যানন্দ রাম নিত্যানন্দ রাম নিত্যানন্দ রাম জয় নিত্যানন্দ রাম নিত্যানন্দ রাম জয় গৌর গুণধাম নিত্যানন্দ রাম জয় গৌর গুণধাম নিত্যানন্দ রাম নিত্যানন্দ রাম নিত্যানন্দ রাম নিত্যানন্দ রাম তারা বড় করুণাময় মানে না চাইতেও তারা প্রেম দান জেচে জেচে ঘরে ঘরে গিয়ে ব্রহ্মার দুর্লভ প্রেম সবাকারে যাচ্ছে যাচে গিয়ে নিত্যান্ত বলছে প্রেম লাগবে প্রেম প্রেম চাই প্রেম গৌরব প্রেম কৃষ্ণ প্রেম কার লাগবে হাক ডাক দিয়ে তারা প্রেম বিতরণ করছে আর আমরা এত দুর্ভাগা আমি এত দুর্ভাগা যে সেই প্রেম থেকে দূরে থাকার জন্য যত ধরনের প্রোটেকটিভ মেজার আছে তা আমি নিচ্ছি যাতে আমার ওই প্রেমের ধারে কাছে যেতে না হয় যত ধরনের দুরাচারিতা আছে সব আমি করছি যাতে আমার প্রেম স্পর্শ না করে প্রেম স্পর্শ করলে আমি তো পাগল হয়ে যাব আমি তো কৃষ্ণ পাগল হতে চাই না আমি তো বিষয় পাগল হতে চাই এখন ঠিক যেরকম প্রীতি আমাদের প্রেম আমাদের কৃষ্ণের জন্য থাকা দরকার ছিল আছে সেই প্রেমটা আছে কিন্তু সেটা অন্য জায়গায় আছে বিষয়ে রয়েছে ভক্ত ঠাকুরের জন্য প্রার্থনা করছেন বিষয়েতে যে রূপ আমার সেই মতো প্রীতি হোক চরণে তোমার হে কৃষ্ণ আমার এখন যে প্রীতি যে আসক্তি আমার যে কোনো বিষয় দেখলে জগতে আমি ভোগ করবো আমার লাগবে এটা এই বস্তুটা আমার লাগবে এরকম মন সেটা যেন আমার তোমার প্রতি হয় কৃষ্ণ কৃষ্ণকে ভালোবাসা কেবলমাত্র আমাদের হৃদয়ের রঙটাকে বদলে দিতে হবে যেদিকে চলে গেছে সে আসক্তিটা কৃষ্ণ বাদে সব কিছু জড়জগতে সব ভোগের বস্তু চাই নাম চাই যশ চাই প্রতিষ্ঠা চাই যা দেখবো সব আমার চাই আমি ভোগ করব আমি আমি সুখী আমি বলবান আমি ভোক্তা অনন্তকাল বাজবার সুখ করব কেবলমাত্র সেই দৃষ্টিকে ঘুরিয়ে নিয়ে এসে আমাকে কৃষ্ণের জন্য রাখতে হবে কৃষ্ণকে ভালোবাসতে হবে সেই একই আসক্তি তাই প্রভু বলছেন হাত তোমরা প্রেম গ্রহণ পাত্রে দুহাত পাত আমি প্রেম দিচ্ছি তোমাদের। প্রেমানন্দ কহে প্রেমানন্দ এমনও গৌরাঙ্গে রতি না জন্মিল মোর তবু আমাদের তাতে সে মহাপ্রভুতে আমাদের রতি নেই মনুষ্য দুর্লভ জন্ম গেল অকারণ ঠাকুর মহাশয় বলছেন তো পশু পাখিরা তাদের জীবন সার্থক করেছে কে কেননা যার তারা তারা মহাপ্রভুর প্রেমে তারা নিত্যানন্দ প্রভু প্রভুর প্রেমে তারা ঝুড়ছেন। তো এই কথা সেখানে বলা হচ্ছে দুহু দু দুহু গুণে দুহু ঝুড়ো শ্রী শ্রী রাধা গোবিন্দ রাধা কৃষ্ণ তারা একজন আরেকজনের প্রেমে তারা ঝুটছেন কৃষ্ণ রাধানীর জন্য কষ্ট পাচ্ছেন রাধানী কৃষ্ণের জন্য কষ্ট পাচ্ছেন আমরা শুধু বাইরের দিক থেকে দেখি আমরা মনে করি যে কৃষ্ণ বিরহ দিয়ে চলে গেল কৃষ্ণ বৃন্দাবন চলে দ্বারকায় চলে গেল মথুরায় চলে গেল দ্বারকায় রাজা হলো আর এদিকে ব্রজবাসীরা কষ্ট পাচ্ছে কৃষ্ণ কষ্ট পায়নি অনেক দুঃখ পেয়েছেন কৃষ্ণ দ্বারকায় শুধু ভগবানের শরীরটা রয়েছে কিন্তু তার হৃদয় পরে আছে বৃন্দাবনে হ্যাঁ বৃন্দাবনে মানে মনে চৈতন্য চৈতন আমরা পড়ছিলাম মোর মন বৃন্দাবন আনের মন আনের মন আনের হৃদয় মন মোর মন বৃন্দাবন মনে মনে এক করি জানি রাধানি বলছেন আনের ম আনের হৃদয় মন অন্যজনের হৃদয়েই তাদের মন থাকে হৃদয়ে যা ভাবছে সেখানেই তাদের মন থাকছে কিন্তু মোর মন বৃন্দাবন কিন্তু আমার মন আমার মন পড়ে আছে বৃন্দাবন অর্থাৎ আমার মন সর্বদা এক অর্থে আমার মন বৃন্দাবনে আরেক অর্থে হচ্ছে আমার মনটিই বৃন্দাবন অর্থাৎ সর্বদা এখানে শ্রীকৃষ্ণ চরণ পদ্ম আমি ধ্যান করছি তাই মনে মনে এক করি জানি তাই আমার মন আর বৃন্দাবনে কোনো পার্থক্য নেই শ্রীমতী রাধারানীর মন আর বৃন্দাবনে কোনো পার্থক্য নেই তাই জন্য কৃষ্ণ যখন বলছেন আমার মন বৃন্দাবনে পড়ে আছে তার মানে কৃষ্ণের মন রাধারানীতে পড়ে আছে কৃষ্ণ রাধারানীর জন্য ব্রজবাসীদের জন্য গোপিকাদের জন্য গোপ সখাদের জন্য তার বয়োজ্যেষ্ঠ গোপগোপীদের জন্য বাবা মায়ের জন্য তিনি ক্রন্দন করছেন সে কথা ললিত মাধবে খুব চমৎকারভাবে শ্রীরুপোষ্ঠ তিনি বর্ণনা করেছেন যাই হোক তো আর এদিকে ব্রজবাসীরা তারাও কৃষ্ণের জন্য কাজ ছিল ব্রজবাসী লোকের কৃষ্ণের সহজ প্রীতি কৃষ্ণের সহজ প্রীতি সরি ব্রজবাসী লোকের কৃষ্ণে গোপালে প্রীতি গোপালের সহজ প্রীতি ব্রজবাসী প্রতি সহজ সহজ প্রেম সহজ মানে সহজ মানে ইজি না সহজ মানে সহজ একসঙ্গে জন্ম হয়েছে যা অর্থাৎ সহজাত প্রেম স্বতঃস্ফূর্ত প্রেম এখন আমাদেরকে ধাক্কা দিয়ে গুতো দিয়ে মন্দিরে পাঠিয়ে জবরদস্তি করে আরতি গে কীর্তন গে ভোগ গে ভগবানের দিকে তাকিয়ে থেকে প্রার্থনা করে মন্দিত হয় আর তাদের মন কৃষ্ণের পড়ে আছে তুলতে পারছেন না তারা আহা সেই দিন কবে হবে আমাদের যেদিন কৃষ্ণ থেকে মন উঠবে না যতই জবরদস্তি করনা না অন্য কিছু নয় এখনও কৃষ্ণ ভালো লাগে কিন্তু অন্য কিছু ভালো লাগে একদিকে মন্দিরে গেল ভক্ত আমি মন্দিরে গেলাম গিয়ে ভগবানকে দেখলাম হে রাধা গোবিন্দ হে রাধাকৃষ্ণ হে রাধা মাধব খুব প্রার্থনা করলাম কিন্তু যেই নেমে বেরিয়ে এলাম যেমন কলকাতা অ্যালভার্ট রোড রয়েছে মন্দিরে রাধা গোবিন্দ কত চমৎকার কিন্তু যেই আপনি মিন্টু পার্ক মানে থ্রি সি অ্যালভার্ট রোড থেকে বেরিয়ে আসবেন নেমে একটুখানি বাইরে যাবেন একটুখানি আপনি ক্যামাকে স্ট্রিট বা এই পাশে আপনি আসবেন ও বাস শেষ কোথায় রাধা গোবিন্দ গেছে আমিও গেছি এখন আমার চোখে রাধাগোবিন্দ না এখন অন্য কিছু দেখছি আমি আগে দেখছিলাম মন্দিরে রাধাগোবিন্দ মূর্তি এখন দেখছি রাধাগোবিন্দ সুইটস রাধাগোবিন্দ মিষ্টান্ন ভাণ্ডার রাধাগোবিন্দ রেস্টুরেন্ট বা অন্য কিছু আমি দেখছি মানে বলছি আর কি মানে রাধা গোবিন্দ নামে অন্য কিছু কিন্তু আসলে গোবিন্দ নেই তো ঠিক সেরকম মন্দিরেও এরকম মায়াপুরও হয়তো আমি রাধা মাধব দেখছি কিন্তু বাইরে বেরিয়ে এসে অন্য কিছু দেখলাম বাস মন সেখানে চলে গেল আমাদের এখন এই দশা কত কষ্ট করে কৃষ্ণতে মন লাগাতে হয় আর তাদের মন কৃষ্ণ থেকে তুলতে পারছে না দুহু মন গুণে দুহু মন ঝুড়ো দুজনের গুণে দুজনের মন তারা ঝুঁকছে সেজন্য কৃষ্ণচন্দ্র তিনি শ্রীমতী রাধারানীর ভাবকে এবং অঙ্গকান্তিকে নিয়ে তিনি এসছেন গৌরহরী রূপে রাধারানী আমাকে কেমন ভালোবাসে তা বোঝার জন্য রাধা প্রেমের মহিমা বোঝার জন্য তিনি এসছেন মহাপ্রভু তাই জন্য মহাপ্রভু সব সময় যেভাবে শ্রীমতী রাধারেনি তিনি তিনি যেমন ক্রন্দন করে সব সময় নিরন্তর কৃষ্ণকে ভালোবাসা মানে কৃষ্ণ যেন ক্রন্দন করা যে ভগবানের জন্য জীবনে কাঁদ কাঁদেনি একবারও কাঁদতে জানে না কৃষ্ণের বীর অনুভব করে কৃষ্ণ বহু দুঃখ পেয়েছি এই জীবনে এই জড় অস্তিত্বে এই জড় সংসারে এসে কেবলমাত্র দিন রাত শুধু দুঃখ পাচ্ছি কৃষ্ণ তার একমাত্র কারণ তোমাকে ভুলে যাওয়া তোমাকে ভুলে অন্য কিছুতে আমি আপন মনে করেছি তুমি আপন তোমাকে পর করে দিয়ে পরকে আপন করে নিয়েছি কৃষ্ণ তাই দুঃখ পাচ্ছি এই রকম ভেবে যতক্ষণ না পর্যন্ত আমরা ভগবানের কাছে গিয়ে আমরা ক্রন্দন করব। প্রেম ক্রন্দন একটা হচ্ছে ভগবানকে ভালোবাসার জন্য ক্রন্দন আর এটা হচ্ছে কি ভগবানের কাছে গিয়ে কান্না করা কী কান্না করা ও আমাকে অমুক কথা বললো আমাকে অমুক দুঃখ দিল সংসার অশান্তি ভগবান দেখো আমার আমাকে দেখো আমার কি কষ্ট এটা হচ্ছে একটা অন্য কান্না এক ধরনের ব্যবসায়িক কান্না তো যাই হোক তবু মন্দের ভালো অন্য কিছু জনের লোক আছে কিন্তু ক্রন্দন হচ্ছে ভগবানকে মিস করে ক্রন্দন করা হ্যাঁ ভগবান আমি বহু জীবন তোমাকে ভুলেছিলাম কিন্তু আমি আর আর নয় আমি বুঝতে পেরেছি আমি শাস্ত্র পড়ে আচার্যগনের কথা শুনে সাধু আমি বুঝতে পেরেছি তুমি আমার একমাত্র আপন তাই দয়া করে তুমি আমাকে গ্রহণ করো আমি আমি নষ্ট আমি পচা আমি গলিত আমি জঘন্য কিন্তু তুমি তো জঘন্যকেও পরম পবিত্র করে গ্রহণ করতে পারো তুমি আবর্জনা কেউ ফুল বানাতে পারো তাই দয়া করে তুমি আমাকে গ্রহণ করো কৃষ্ণ কৃপা করে আমাকে তোমার শ্রীচরণে আশ্রয় দাও তোমার রূপে আমাকে গ্রহণ করো মাং বিষমে ভবাম নন্দ ধূলি সদৃশম বিচিন্ত এভাবে শ্রীকৃষ্ণের চরণকে আঁকড়ে ধরতে হবে আঁকড়ে ধরতে হবে না কৃষ্ণ তোমাকে ছাড়া আমি আর কিছু চাই না দয়া করে আমাকে তোমার শ্রী পাদ রূপে বিবেচনা করো ধুলি সদৃশম বিচিন্তায় তোমার শ্রী পাদপদ একটা ধুলি তাই ধূলি রূপে তুমি আমাকে তোমার শ্রীচরণে আশ্রয় দাও আমাকে দূর করো না আমাকে দূরে ঠেলে দিও না হে কৃষ্ণ এইভাবে ভগবানের কাছে কান্না করা আর একটা আছে অন্য কান্না অন্য কিছুর কান্না তো যাই হোক এইভাবে যদি আমরা আমাদের মনকে ভগবানের পাদপদ্মে নিবদ্ধ করতে পারি তবে আমাদের জীবন সার্থ ব্রজবাসী ব্রজে কেবল বাস করলেই ব্রজবাসী নয় যেখানে সে থাকুক সে যদি কৃষ্ণকে অনুভব করে কৃষ্ণকে ভালোবাসে সর্বদা কৃষ্ণ কৃষ্ণ চিন্তনে থাকে তাহলে তিনি ব্রজবাসী যেখানেই আমরা থাকি না কেন আমরা ব্রজবাসী কিন্তু ব্রজে থেকে অন্য কিছু চিন্তা করলে হবে তখন হবে কেবল বৈকুণ্ঠে থাকলেই ভগবান বৈকুণ্ঠ অধিপতি নারায়ণকে চিন্তা করা যেমন নয় আমি অন্য জায়গাতে থেকেও নারায়ণকে চিন্তা করতে পারেন অন্তে নারায়ণ স্মৃতি যদি সবসময় এভাবে নারায়ণ স্মৃতি কৃষ্ণ স্মৃতির আমরা অভ্যাস করি তাহলে মৃত্যুকাল আমাদের নারায়ণ স্মৃতির মধ্য দিয়ে ভগবানের কাছে আমাদের ডিরেক্ট আমরা চলে যেতে পারব কত সুন্দর সুযোগ করে দিয়েছেন ভগবান যা যত কিছু তুমি পাপ করো না কেন কেবলমাত্র মৃত্যুকাল আমাকে স্মরণ করার চেষ্টা করো কিন্তু সেটা তো জবরদস্তি হবে না সে তো জবরদস্তি হবে না তাই জন্য সারা দিন সারা জীবন প্র্যাকটিস করতে হবে তাহলে কি মৃত্যুকালে সেটা হবে নয়তো সারা জীবন যা দেখেছি তার সব ইম্প্রেশান মনের মধ্যে থেকে যাবে আর মৃত্যুকালে কোন ইমপ্রেশন ভেসে উঠবে ভগবান জানে তখন সব যাবে সব কিছু একদম যাবে তখন শ্রীমুখ সুন্দর বর হেমন ধর ভাব ভূষণ করু স্বভাব হে কৃষ্ণ হে গোবিন্দ তোমার শ্রীমুখ অত্যন্ত সুন্দর অত্যন্ত কোমল এবং সুন্দর বর্ষ বর মানে শ্রেষ্ঠ অত্যন্ত সুন্দর সর্বশ্রেষ্ঠ হেমকান্তি নীলধর নীলপিত শ্রী শ্রী রাধা মাধবের মুখ যুগল মুখ শ্রী হ্যাঁ একজন হচ্ছে হেমকান্তি একজন হচ্ছে নীলকান্তি হেমকান্তি কে শ্রীমতী রাধা নীলকান্তি কে কৃষ্ণচন্দ্র ভাবভূষণ ও করুসভা তার মধ্যে সেই রূপের মধ্যে আবার ভাবভূষণ বিভিন্ন ভাব তাতে অলঙ্কার রূপে কখনো কখনো প্রকাশ পাচ্ছে যেমন শরীরে অনেক অলঙ্কার পড়লে যেমন সৌন্দর্য বাড়ে ঠিক তেমনি শিশু রাধা মাধবের যে পরস্পরের যে ভাব সেই ভাব রূপ অলঙ্কার তাদের সৌন্দর্যকে আরও বৃদ্ধি করছে নীলপিত বাসধর গৌরী শ্যাম মনোহর অন্তরের ভাবে দুহেলোভা নীলপিত বাসধর বাসুধর বাসধর নীলপিত বাস নীলবাসকে সীমিত রাধারানী পিতবাসকে কৃষ্ণচন্দ্র তো কৃষ্ণ কি করছেন যে শ্রীমতী রাধারানীর যে অঙ্গকান্তি কৃষ্ণ সবসময় শ্রীমতী রাধারানীকে তাঁর করে তিনি তাকে আলিঙ্গনাবদ্ধ হয়ে থাকতে চান সেই জন্য তিনি রাধারানীর অঙ্গকান্তিকে রাধারানীর অঙ্গকান্তিকে তার বসন রূপে তিনি পরিধান করেন অর্থাৎ তিনি শ্রীমতী রাধারানীকে ধারণ করে আছেন আর ঠাকুর মহাশয় বলছেন কৃষ্ণ কি করেন কৃষ্ণ হচ্ছেন নীল নীলবর্ণ কেন শ্রীমতী রাধারানী হচ্ছেন নীলবর্ণ তো শ্রীমতী রাধাণী নীলবসন এই জন্য কারণ কৃষ্ণ হচ্ছে নীলবর্ণ হ্যাঁ কৃষ্ণ নীলাভ কৃষ্ণ অসিত বর্ণ তাই কৃষ্ণের অঙ্গকান্তিকে শ্রীমতী রাধারানী তার বসন রূপে পরিধান করেন তো রাধা অঙ্গকান্তি কৃষ্ণ বসন রূপে পরিধান করেন আর কৃষ্ণ অঙ্গকান্তি রাধানী বসন রূপে পরিধান করেন এইভাবে নীলোপিত বাসধর নীলোপিত বাসধর গৌরী শ্যাম মনোহর অন্তরের ভাবে দুহেলোভা গৌরী এবং শ্যাম গৌরী মানে শ্রীমতী রাধানী আরেক নাম গৌরী তিনি গৌরকান্তিতার অঙ্গকান্তিতার গৌরবর্ণ গৌরী শ্যাম মনোহর তিনি তারা দুজন মনোহর হ্যাঁ অন্তরের ভাবে দুহে লোভা দুজন দুজনের অন্তরের ভাবে দুজন লোভ তার অন্তরে ভাব জানতে তার লোভ তার অন্তরে ভাব জানতে এভাবে তারা দুজন সবসময় একসঙ্গে রয়েছে আভরণ ও মণিময় প্রতি অঙ্গে অভিনয় তছু পায়ে নরোত্তম কহে আভরণ মণিময় তছু প্রতি অঙ্গে অভিনয় আবরণ মণিময় প্রতি অঙ্গ অভিনয় এবং বিভিন্ন মণিময় আবরণ তারা পরিধান করে আছেন প্রতি অঙ্গে অঙ্গে অভিনয় প্রত্যেকটি অঙ্গকান্তি সুন্দর অঙ্গকান্তি সুন্দরবর সুন্দর অঙ্গ কৃষ্ণ সুন্দর অঙ্গ শ্রীমিত রাধা রাধানী সুন্দর আঙ্গী কৃষ্ণ সুন্দর অঙ্গ রাধানী সুন্দর আঙ্গি তাদের প্রতি অঙ্গ সুন্দর তছু পায়ে নরোত্তম কহে তাই নরোত্তম দাস ঠাকুর বলছিলেন আমি সেই শ্রীচরণে আমি প্রার্থনা করছি গুণ গুণগাঁও পরম আনন্দ পাও মনে এই অভিলাষ হয় হে রাধা গোবিন্দ হে রাধা কৃষ্ণ এই প্রার্থনা করছে আপনাদের শ্রীচরঞ্জী বলে হে ব্রজের নবকিশোর কিশোরী দয়া করে আমাকে এই আশীর্বাদ করুন দিবানিশী গুণগাঁও পরম আনন্দ পাও এই হচ্ছে পরম আনন্দের সূত্র দিবানিষী গুণগাঁও পরম আনন্দ পাও মনে এই অভিলাষ হয় তাহলে দিবানিষী যদি আনন্দ থাকতে চাই কি করতে হবে হ্যাঁ পরম আনন্দ পেতে গেলে দিবানিশি গুণ গাইতে হবে কৃষ্ণ কথা রাধা কথা রাধা গোবিন্দের কথা গৌর নিত্যানন্দ কথা গুণ গাও তার অর্থাৎ তার কথা বর্ণনা করো তার গুণ বর্ণনা করো কৃষ্ণ গুণ বর্ণন কৃষ্ণ গুণ বর্ণন গৌরাঙ্গ গুণ বর্ণন এই হচ্ছে আমাদের জীবন এই হচ্ছে আমাদের উপজীব্য এইভাবে আমাদের জীবন ধারণ করতে নির্দেশ দিয়েছেন নরতন দাস ঠাকুর গুণ গাও পরম আনন্দ পাও মনেই অভিলাষ হয় তাই সকলে আমরা কি প্রার্থনা চাই যে আমরা পরম আনন্দে থাকতে চাই কারা কারা পরম আনন্দে থাকতে চান কারণ নিতাই 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 জয় নিতাই জয় নিতাই নিতাই বলে ডাকো পরমানন্দে থাকো করা মাত্র নিত্যানন্দ নিত্য আনন্দ যিনি নিত্য আনন্দ প্রদান করেন যিনি নিত্য আনন্দময় যিনি নিত্য আনন্দময় দান করেন যিনি নিত্য আনন্দময় সব কিছুকে করেন তিনি হচ্ছেন নিত্য আনন্দ তার সব কিছু আনন্দময় তার চোখ দুটো আনন্দময় তার নাসিক আনন্দময় তার ভ্রুজগোল আনন্দময় তার স্মৃত হাসি আনন্দময় তার সুন্দর চিকুর কেশ আনন্দময় তার গমন আনন্দময় তার চাহুনি আনন্দময় তার প্রতি পদক্ষেপ আনন্দময় তার বাণী আনন্দময় সবকিছু আনন্দময় তার সম্পূর্ণ অস্তিত্বই আনন্দময় যেমন বিল্লমঙ্গল ঠাকুর কৃষ্ণেও কৃষ্ণরূপের বর্ণা দিতে গিয়ে তিনি বলছেন আর পারছি না হ্যাঁ আর পারছি না আর পারছি না বলছে এত কৃষ্ণ এত মধুর কি কয়টা অঙ্গ মধুর বলবো কৃষ্ণের তাই শেষে গিয়ে বলছেন মধুরম 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 কৃষ্ণ একদম রসগোল্লার মতো যেন রসগোল্লা নয় কৃষ্ণ রসগোল্লা এইসব তো জড়বস্তু কিন্তু আমরা বোঝার জন্য আমরা জড়জগতকে দিয়ে উদাহরণ দিই যেমন ভগবান উদাহরণ দিয়েছেন জড়জগতের কিন্তু আসলে জড়জগতের উদাহরণ দিয়ে তো আর ভগবানকে বোঝা যাবে না সূত্রে প্রতংসূত্রে মণিগণাইব ময়ি সর্বমিদম প্রতং সূত্রে মণিগণ ইব এই জগতের উদাহরণ দিয়ে সুতোর মধ্যে যেমন মণি সময় গাথা থাকে তেমনি সারা বিশ্বজগৎ আমাতে রয়েছে ভগবান বোঝাচ্ছেন কিন্তু তাই বলে মণি আর সুতো আর কৃষ্ণ তো এক নয় তো ঠিক তদরূপ আমরা বলছি যে কৃষ্ণ হচ্ছে রসগোল্লার মতো যেদিক দিয়ে আপনি টাচ করুন কৃষ্ণ যা কিছু গ্রহণ করুন আনন্দময় রসগুলো এমন নয় একদিক দিয়ে একটু একটু খাট্টা আরেক দিক দিয়ে একটু কষায় আরেক দিক দিয়ে একটু ঝাল না রসগুলো সব দিক দিয়েই অমৃতময় মিষ্টি এই সেরকম নিত্যানন্দ প্রভু সর্বদা তিনি আনন্দময় তাই যদি আমরা পরম আনন্দ চাই দিবানি শিগুনো গাও সবাই বলছে ভক্তরা নিতায় নিতায় বাহ হরিব হরিব নিতাই জয় নিতাই 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 বলে ডাকো আর পরমানন্দে থাক তো আমরা যদি এইভাবে শ্রী শ্রী নিত্যানন্দ গৌরাঙ্গের স্মরণ স্মরণ গ্রহণ করি তাহলে আমরা শ্রী রাধা মাধবের কথা আমরা আস্বাদন করতে পারবো তো যাই হোক আজকে আমরা এখানে চন্দ্রিকার কথার এই জায়গাতে পর্যন্ত আমরা পড়ব কারণ এরপরে যা রয়েছে এখন তা অনেক উচ্চ স্তরের যা আমার মতো অধপতিত তো আপনারা হয়তো বুঝতে পারবেন কিন্তু আমার আলোচনা করবার যোগ্যতা নেই তাই আমি এখানেই চন্দ্রিকার এই পঞ্চম ভজন পর্যন্ত আমি ছাড়ব এরপরে যা রয়েছে শুধুমাত্র প্রেমী ভক্ত সঙ্গে একসঙ্গে বসে আলোচনা করার মতো কথা যদিও তা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু আমার মনে হয় আমার আমার কাছে মনে হয় যেটা মানে ওপেন কোনো প্ল্যাটফর্মে এভাবে আলোচনা করার মতো এত ইয়ে নয় আমার আমার দ্বারা সম্ভব নয় তাই রাধাকৃষ্ণ মার্গের ভজনের কথা সেখানে আর বলা আছে তাই সেখানে আর যাচ্ছি না আমরা শুধুমাত্র নেক্সট টেন মিনিটস আমি প্রেমভক্তি আমরা কি আলোচনা করলাম তা আমরা আরেকবার একটু জাস্ট চোখ বলি আসবো ওকে প্রেমভক্ত আমরা প্রথমে দেখেছি প্রথম ভজনে ছিল নরতন দাস ঠাকুর মহাশয় তিনি তার গুরু বন্দনার মধ্য দিয়ে তিনি প্রেমভক্তির চন্দ্রিকায় তিনি প্রবেশ করেছেন যে প্রেমভক্তি চন্দ্রিকা অর্থাৎ যেটি আমরা বলছিলাম প্রেমভক্তি চন্দ্রিকা মানে হচ্ছে ভগবত ভক্তি রাজ্যে আমরা জঙ্গলে যদি আটকে যাই তাহলে চাঁদের পথ দেখা যায় না রাত চন্দ্রের আলো আমাদের পথ দেখাতে পারে ঠিক তেমনি আমরা যে অজ্ঞানতার অন্ধকারে রয়েছি যেই চন্দ্রিকা বা চন্দ্রিকা মানে চন্দ্রের কিরণ চন্দ্রের আলো সেই চন্দ্রের আলো আমাদেরকে প্রেমভক্তির পথে কীভাবে আমরা ভক্তির পথে যেতে পারবো সেই সম্পর্কে উপদেশ তো তা তিনি প্রবেশ করেছেন গুরুবন্দনার মধ্য দিয়ে যেখানে আমরা বন্দনা দুদিন আলোচনা করেছি দুদিন বা তিন দিন আমরা আলোচনা করেছি চরণপদ্ম তারপরে দ্বিতীয় ভজনে তিনি বৈষ্ণবের মহিমা কীর্তন করেছেন বৈষ্ণব চরণ রেণুর কথা বলেছেন কিছু গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ মানে পয়ারগুলো আমি শুধু বলব যে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাম 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 ইন্টারনেট ওকে তো যেমন আমরা পড়ছিলাম মার্জনও হয় ভজন সাধু সঙ্গে অনুক্ষণ অজ্ঞান অবিদ্যা যদি আমরা প্রকৃত সাধু সঙ্গে থাকবো তাহলে আমাদের ভজন আমরা কি যা হরিভজন করছি তা মার্জন হবে আরো আরও ফার্নিশ হবে আরো আরও শাইন করবে আরো উজ্জ্বল হবে যদি আমরা প্রকৃত সাধু সঙ্গে থাকি অজ্ঞান অবিদ্যা পরাজয় কিভাবে ভজন মার্জন হবে যখন আমাদের অজ্ঞানতা আমাদের কৃষ্ণ ছাড়া অন্য কিছুতে যে রতি রুচি তা আমাদের ধীরে ধীরে কমতে থাকবে কেবল কৃষ্ণই আমাদের মতি থাকবে তখন হচ্ছে আমাদের অজ্ঞান অবিদ্যা পরাজয় হবে তারপর আমরা এই ভজনের মধ্যে আরও দেখেছি যে অন্য দেবাশ্রয় নাই তোমার কহিনু ভাই এই ভক্তি পরম কারণ যদি ভক্ত হয়েছি তো কৃষ্ণ ছাড়া আর কিছুতে রুচি রাখবো না আর কোনো কিছুতে রতি রাখবো না এখানে ওখানে যাবো এখানে ওখানে ফুল চড়াবো প্রার্থনা করব হ্যাঁ গিট বাঁধবো নাকি গিট বাঁধে বিভিন্ন দেবদেবীর মন্দিরে গিয়ে এই মান এই মানসিক করেছি এই হবে ওই ভগবানের মন্দিরে ভগবান না দেবদেবীর কাছে গিয়ে দেবদেবীর কাছে কি না কেবলমাত্র কৃষ্ণের অতি থাকত আর কিছু অন্য দেবাশয়ও নাই নতম দাস ঠাকুর মহাশয় বলছেন সাধু শাস্ত্র গুরু বাক্য চিত্তিতে করিয়া ঐক্য এখানে আমরা আলোচনা করেছিলাম যে শাস্ত্রকে মাঝখানে রাখা হয়েছে সাধু এবং গুরু তারা দুজন শাস্ত্র অনুযায়ী কথা বলবেন এই জন্য সাধু শাস্ত্র গুরু বাক্য সাধু এবং গুরুকে কন্ট্রোল করবে বা তাদেরকে এক সূত্রে রাখবে হচ্ছে শাস্ত্র যদি কখন আমরা সাধু বা গুরু বাক্যকে আমরা উপলব্ধি করতে না পারি বুঝতে না পারি কনফিউজ হয়ে যাই তাহলে মাঝখানে শাস্ত্র রয়েছে আমরা শাস্ত্র দেখব যে শাস্ত্র কি বলছে সেটি আমরা গ্রহণ করছি তারপর তৃতীয় ভজনে আমরা দেখেছি যে নর্তন দাস ঠাকুর মহাশয় বলছেন অন্য অভিলাষ সারি জ্ঞান কর্ম পরিহরি কায় মনে করিব ভজন সমস্ত বিলাশ কৃষ্ণ ছাড়া অন্য অন্নভিলাস ত্যাগ করে জ্ঞান কর্ম দূরে ছেড়ে দিয়ে ভক্তির রাজ্যে এসেও হ্যাঁ পূর্ণ করবো ফল পাবো ভালো থাকবো সুখী হব বা একটু বেশি বেশি জ্ঞান চর্চা করবো শুষ্ক জ্ঞান মানে কৃষ্ণকে লাভ না করার জন্য সঙ্গে কৃষ্ণ সেবা না বুঝিব তাতে হব অনুরত পূর্বাপর করিয়া বিচার আমরা কিভাবে চলবো ভক্তিজীবনে মহাজনের পদঙ্ক অনুসরণ মহাজনেরা তারা যা বলেছেন তারপর আমরা পড়েছি সাধন স্মরণ লীলা ইহাতে না করো হেলা কায়ে মনে করিয়া সুসার সঙ্গ ত্যাগ সঙ্গ সদা ত্যাগ ছাড় অন্য গীতরা কর্মী জ্ঞানী পরিহরি দূরে কেবল ভক্ত সঙ্গে লীলা কথা রসরঙ্গে প্রেম কথা ব্রজরসপুরে কেবলা ভক্ত সঙ্গ কার মনে আছে কেবলা ভক্ত সঙ্গ মানে কেবলা ভক্ত কেবলা ভক্ত সঙ্গ কেবলা ভক্ত সঙ্গে প্রেমকথার অসরঙ্গে যোগী জ্ঞানী নে ন্যাসী কর্মী জ্ঞানী যোগী ন্যাসী কর্মী জ্ঞানী অন্য দেবপূজক ধ্যানী ইহলোক দূরে পরিহরি এদের দূরে দূরে পরিহার করতে হবে যারা অন্য দেবপূজক যোগী ন্যাসী তাদেরকে দূরে পরিত্যাগ করে কেবলমাত্র ছাড়ি ভজ গিরিবরধারী যদি অন্য কোনো দিকে রতি থাকে তার কর্ম ধর্ম দুঃখ শোক সব কিছু অন্য দিকে থাকলে সেগুলিকে দূর করে দিয়ে ছাড়ি ভজ গিরিবরধারী তীর্থযাত্রা পরিশ্রম কেবলই মনের ভ্রম সর্বসিদ্ধি গোবিন্দচরণ কায় মনোবাক্যে এখানে যেই সমস্ত তীর্থ আমাদের কৃষ্ণ প্রেম প্রদান করতে পারে রাধা কৃষ্ণলীলা গৌর নিত্যানন্দ লীলা শ্রীক্ষেত্র পুরীধাম নীলাচলপুরী বৃন্দাবন মায়াপুর এসব তীর্থের কথা বলাচ্ছেন অন্যান্য তীর্থ পিওর ডেবটি কেবলা ভক্ত যার অন্য কোনো বাসনা নেই শুদ্ধ ভক্ত একদম স্বজাতীয় স্নিগ্ধ এবং উন্নত ভক্ত কম কমপক্ষে অথবা কেবল মানে বিশুদ্ধ শুদ্ধ ভক্ত ঐকান্তিক পিওর অ্যান্ড সজাত তো এই সমস্ত তীর্থ যে সমস্ত তীর্থ ভগবানের ধাম যেগুলো ভগবানের প্রেম প্রদান করে গৌরমণ্ডল ভূমি বা বৃন্দাবন ব্রজমণ্ডল শ্রীক্ষেত্রমণ্ডল এগুলো ছাড়া অন্য কোনো তীর্থে যাব পুণ্য অর্জন করবো এইসব নয় এইভাবে আমরা দেখেছি এই কথাগুলো রতন দাস ঠাকুর মহাশয় বলেছেন সদা করো অনন্য ভজন গুরুত্বপূর্ণ পয়ারগুলি ছন্দগুলি আমি বলছি আপনারা চাইলে সেগুলো কমেন্ট করতে পারেন তাহলে আপনাদের হয়তো মনে থাকবে যে কি বলা হচ্ছে সদা করো অনন্য ভজন অনন্য ভজন কেবল কৃষ্ণ ভজন করো আর কিছু নয় শ্রদ্ধান্বিতে করো শ্রবণ কীর্তন কৃষ্ণ ভক্ত সঙ্গ করি কৃষ্ণ ভক্ত অঙ্গ হেরি শ্রদ্ধান্বিতে শ্রবণ কীর্তন শ্রদ্ধাযুক্ত মানে দৃঢ় বিশ্বাসযুক্ত হয়ে শ্রবণ কীর্তন করো ঋষিকে গোবিন্দ সেবা না পুজিব দেবী দেবা এই তো অনন্য ভক্তি কথা অনন্য ভক্তি আসবে থেকে সমস্ত ইন্দ্রিয় দ্বারা কৃষ্ণ সেবা না পুজিব দেবী দেবা এই ভক্তি অনন্য কারণ এটি হচ্ছে ভক্তির অন্যতম কারণ পরম কারণ অনন্য ভক্তি কথা আর যত উপম্ভ বিশেষ সকলি দম্ভ দেখিতে লাগয় মনে ব্যথা শুনিলে না শুনে কান জানিলে না জানে প্রাণ দড়াইতে না পারে নিশ্চয় কান শুনছে তবুও গ্রহণ করছে না প্রাণ প্রাণ জানলেও জানছে না প্রাণ জানলেও জানছে না স্নিগ্ধ মানে কি স্নিগ্ধ আমরা আগের দিন বলেছিলাম একদিন না আপনি ক্লাসে ছিলেন তো মনে হয় স্নিগ্ধ মানে কিছু সাধু আছেন হয়তো তারা উন্নত সাধু হতে পারে কে জানে জানি না অথবা না হতে পারে কিন্তু যারা যাদের হৃদয়ে কৃষ্ণকে ভালোবেসে কোমল হয়নি যারা অন্যকে কৃষ্ণ প্রদান করতে হৃদয়ে যাদের আকুল নয় যাদের যাদের সঙ্গে কথা যাদের ব্যবহার সব কিছু স্নিগ্ধ তারা আমাদেরকে তারা আমাদের হৃদয়কে শীতল করতে পারেন অনেক সময় অনেকে কর্কশ থাকে সেরকম নয় যেমন আমি নিম এরকম নয় আমার সঙ্গ বলে সর্বনাশ হবে জানি না আপনারা কেন এখানে শুনছেন হয়তো শুনছেন আপনাদের নিজস্ব কল্যাণ অন্য দিক থেকে হবে তার জন্য কিন্তু আমাকে আপনারা হরি কথা সুযোগ দিচ্ছেন আমি যেতে কথা বলছি কিন্তু আমার মতো কর্কশ নয় যারা প্রকৃতপক্ষে উন্নত ভক্ত যারা স্নিগ্ধ যাদের ব্যবহার যাদের সঙ্গে কথা যাদের যাদের কথা যাদের উপদেশ হৃদয়কে শীতল করে আমার কথা শুনলে সবার ভাব প্রভাব এই সমস্ত কি কদা কদা কথা কর্কশ কিন্তু কিন্তু যাদের উপদেশ হৃদয়কে শীতল করে স্নিগ্ধ করে যাদের যারা আমাদেরকে কৃষ্ণকে ভালোবাসাতে পারেন কৃষ্ণকে অনুভব করতে সাহায্য করতে পারেন তারা শুনে কান জানিলে না না জানে প্রাণ পারে নিশ্চয় এইভাবে আমাদেরকে ঠাকুর মহাশয় বলছেন আর পাঁচটি রিপুকে যুক্ত করা কাম কৃষ্ণ কর্মাপনে ক্রোধ ভক্ত দেশি জনে হরি কথায় মোহ ইষ্ট লাভ বিনে মদ কৃষ্ণ গুণগানে নিযুক্ত করিব যথা তথা এই কথা ঠাকুর মহাশয় তিনি আমাদেরকে উপদেশ দিয়েছেন শুধু একটাকে যুক্ত করা যায় না সেটা হচ্ছে মাৎসর্য ঈর্ষা গুরু মহারাজ কালকে বলছিলেন ঠাকুর মহাশয় এখানে পাঁচটাই বলেছেন কিন্তু মাৎসর্যের কথা বলেনি মাৎসর্য কোথাও যুক্ত করা যায় না মাৎসর্য হচ্ছে ছেড়ে দেওয়ার জিনিস বাকি পাঁচটা যুক্ত করা যায় মাৎসর্যা একদম মাৎসর্যের কোনো স্থান নেই অন্যথা স্বতন্ত্র কাম অনর্থা দি সদা ধিপথে ভঙ্গ এইভাবে ঠাকুর মাস এই সমস্ত কথা গুরুত্বপূর্ণ নির্দেশ আমাদের দিয়েছেন অসৎসঙ্গ কুটি নাটি ছাড় অন্য পরিপাটি অন্নদেবে না করিহ রতি অসৎসঙ্গ ছাড় অন্নদেবে কোনো রুতির রতি রেখো না কেবল কৃষ্ণ ভজনা কেন 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 কি বিপদ ছিল যদি অন্য দিকে আমরা মন দিয়ে কি হবে অন্য দেব দেবদেবীতে আপন আপন স্থানে প্রীতি সবাই টানে ভক্তিপথে পথে বিগতি যদি আমরা অন্য জায়গায় রুচি রাখি তাহলে সেই জায়গার আকর্ষণ আমাদেরকে টানবে আপন আপন স্থানে সবাই টানে সেজন্য বলছেন সাবধান তাতে হব অনুরোধ ইষ্টদেব স্থানে লীলাগান নৈষ্ঠিক ভজন এই তোমারে কহিলু ভাই হনুমান তাহাতে প্রমাণ সেখানে আমরা হনুমানজির কাহিনী হ্যাঁ বলছিলাম কীভাবে দ্বারকা দ্বারকাধীশ ভগবান এর কে তিনি সীতানাথ জানকীনাথ রূপে তিনি দেখেছেন পৃথক আয়াস যোগে দুঃখময় বিষয় ভেগে ভোগে ব্রজেবাস গোবিন্দ সেবন ব্রজেবাস ব্রজেবাস কভাবে হয় ব্রজেবাস দুইভাবে হয় একটা হচ্ছে শরীরে আর একটা হচ্ছে মনে শরীরে করলে অনেক অপরাধ হওয়ার সুযোগ রয়েছে অপরাধ হয়ে যেতে পারে কারণ শারীরিকভাবে ব্রজে থাকতে গেলে কিন্তু যদি মনে মনে ব্রজ দূর থেকে ব্রজকে মিস করা ভালো কাছে থাকলে অপরাধ হয় দূর থেকে যেন গুরুর বপু সেবা করার চেয়ে বাণী সেবা বেশি গুরুত্বপূর্ণ যারা বপু সেবক যারা বপু কাছে রয়েছেন যেমন যারা মন্দিরে পূজারী তাদের কথা ভাবুন আমাদের কথা ভাবুন না মানে পূজারীরা যে কিছু করছে না তা নয় কিন্তু আপনি পূজারি হয়ে দেখুন কেমন লাগে সবসময় আপনি ঘরে পূজা করছেন ভগবানের কাছে আপনাকে কিন্তু যখন আপনি দীর্ঘদিন পরে মন্দিরে যাচ্ছেন অথবা বহুদিন আপনি বেশ কয়েক ঠা ঠাকুর ঘরে ঠাকুর কাছে যাচ্ছেন তখন দেখবেন কেমন একটা অনুভব হয় কিন্তু সবসময় কাছে থাকলে এরকম হয় না তাই বপু সেবার চেয়ে বাণী সেবা অধিক গুরুত্বপূর্ণ সেই জন্য গুরুদেবের বাণী বাণীর মধ্য দিয়ে তার সঙ্গ কৃষ্ণ একই বাণীর মধ্য দিয়ে কথার মধ্য দিয়ে ভগবানকে চোখ দিয়ে দেখা যায় না ভক্তি ঠাকুর ভগবানকে কান দিয়ে দেখতে হয় কান চোখ দিয়ে কি দেখব ওই তো জয়পুরের পাথর মাকরানা মার্বেল কিন্তু কান দিয়ে শুদ্ধ ভক্তের মুখ থেকে যখন আমরা হরি কথা শুনি তখন কান দিয়ে ভগবত উপলব্ধি হবে ভগবানকে দেখতে দেখতে আমি দেখেছি প্র্যাকটিক্যালি আমার কথা বলছি ভগবানকে দেখতে দেখতে মন অন্য দিকে চলে যায় আশেপাশে কে আছে কে কোন রূপে কে কি পড়েছে না পড়েছে মন সেই দিকে যাবে কিন্তু ভগবানের কথায় সহজে যায় না কথা একদম চুম্বকের মতো আকৃষ্ট করে রাখে কথা কৃষ্ণকে চিন্তা করায় কিন্তু রূপ দেখলে অনেক সময় অন্য দিকে চলে যায় দুষ্ট মন রয়েছে কথা খুব শক্তিশালী কৃষ্ণ কথা কৃষ্ণকথা কৃষ্ণনাম সত্য রসধাম ব্রজজন সঙ্গে অনুক্ষণ দেখুন আমি মনে নেই যে এরপরে এই লাইন রয়েছে কিন্তু এখানে আমি যা বললাম এখানে সেই কথাটাই ঠাকুর মহাসায় ঠাকুর মহাশয় এই কথাটাই আমরা একটু আগে বললাম যে কৃষ্ণ কথা কৃষ্ণ নাম, সত্য সত্য রসধাম ব্রজজন সঙ্গে অনুক্ষণ সেটি প্রকৃতপক্ষে ব্রজবাসী সঙ্গ সেটি প্রকৃতপক্ষে ব্রজ সঙ্গ আর কিছু নয় হ্যাঁ যেমন কবি কবিরাজ গোস্বামী যেমন বলেছেন ক্ষেত্রে তার টিকাতে বৃন্দাবনে কি মথবা নিজ মন্দিরে বা কারাগৃহে কি মথবা কনকা আসনে বা ঐন্দ্রম ভজে কি মথবা নরকম ভাজ আমি শ্রীকৃষ্ণ ন সুখম কদাপি কৃষ্ণ সেবা ছাড়া কোথাও সুখ নেই তুমি বৃন্দাবনে চলে যাও তুমি কারাগারে যাও তুমি স্বর্ণ সিংহাসনে বসো তুমি ইন্দ্র হয়ে যাও ব্রহ্ম হয়ে যাও লাভ নেই ভাগবত সেবা করতে হবে কৃষ্ণ সেবাই একমাত্র আমাদেরকে প্রকৃত আনন্দ দিতে পারে ন সুখম কদাপি কোথাও সুখ নেই কৃষ্ণ সেবা ছাড়া এইভাবে আমাদের সর্বদা সদা সেবা অভিলাষ মনে করিয়া বিশ্বাস সদা হইয়া নির্ভয় এভাবে চতুর্থ ভজনে আমরা দেখেছি ঠাকুর মহাশয় বলছেন নিষ্কপটে ভগবত ভজন করার জন্য তো এইভাবে যা যা ভক্তির অন্তরায় আছে সেই অন্তরায়গুলো থেকে ঠাকুর মহাশয় আমাদেরকে সাবধান করে দিয়েছেন সাবধান করে দিয়ে বলছেন হরি ভজন করো এই সমস্ত ভক্তিপথের প্রতিবন্ধকতাগুলো থেকে দূরে থাকো দূরে থেকে সেগুলোকে যত্ন করে দূরে ত্যাগ করে কায়ে মনে হরি ভজন করো তাহলে আমাদের এই জীবন সার্থক তো এইভাবে এই প্রেমভক্তি চন্দ্রিকা আমি আশা করছি এই প্রেমভক্তিচন্দ্রিকা আলোচনায় আমার অনেক উপকার হয়েছে এই কয়দিনে জানি না আপনাদের কতটা মনে হচ্ছে কিন্তু যদি আমরা সত্যিকার অর্থে প্রেমভক্তি চন্দ্রিকার কথা মতো জীবনকে পরিচালনা করি ঠাকুর মহাশয়ের আদেশ মতো তাহলে আমরা এই পথে নিরন্তর ঐকান্তিকভাবে যুক্ত থাকলে নিশ্চিত আমরা ভগবত প্রেম প্রেমভক্তি লাভ করতে পারবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে গুশ প্রভুপা কী জয় শ্রী নমদাস ঠাকুর মহাশয় কে জয় অনন্তগুটীবৈষ্ণববৃন্দ কে জয় বন্যাকল্পুভা সিন্ধুভে বছর পতিতা পাবনেভাবেভ্যো নম শু প্রভুপী জয় সমতৃন্দ কী জয়